একটা বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল, এবং এর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বার্নুলি ডিস্ট্রিবিউশন। এর প্যারামিটার শুধুমাত্র একটাই, যেটা হচ্ছে আমার রেজাল্টটা কি, সাকসেস না ফেলিউর। যদি সাকসেস হয় তাহলে সেটা ওয়ান, যদি ফেলিউর হয় তাহলে সেটা হচ্ছে জিরো। এবং এই বার্নুলি ডিস্ট্রিবিউশনের জন্য আমার ডিস্ট্রিবিউশনের চেহারাটা ছিল এটা, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আচ্ছা, এরপরে বলছিলাম যে এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিন, যেটা এক্সপেক্টেড ভ্যালু অফ ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে আমার ওই পি যেটা, সেটা মানে সাকসেসের প্রবাবিলিটি যেটা সেটা। আর ভেরিয়েন্স অফ এক্স যেটা, সেটা হচ্ছে পি কিউ। কিউ কে তোমরা ওয়ান মাইনাস পিও লিখতে পারো, যেটা আমার সাকসেস মানে ফেলিউরের প্রবাবিলিটি। এই দুটো গুণফলটা হচ্ছে আমার ভেরিয়েন্সের সমান। বাবারা, তোমাদের কি বার্নৌলি ট্রায়াল মনে পড়ে? আজকের ক্লাসে কিন্তু আমি আমি এগুলো কিন্তু আরো আরো ডিপে কিন্তু যাবো আজকে আমি, ইনশাল্লাহ। মনে পড়ে বার্নৌলি ট্রায়ালের কথা গত ক্লাসে যে বলছিলাম? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তো এরপর আমরা এই বার্নৌলি ট্রায়ালটাকে আরো আরো এক্সপান্ড করছি। আমরা বললাম যে আমরা তখন এডিসনের এক্সাম্পলটা চলে গেলাম। মনে করো এডিসন একদিন বসে বসে 100 বার সে বিভিন্ন কম্বিনেশন নিয়ে ট্রায়াল দিল। তো প্রত্যেক একটা ট্রায়াল দিল, আমরা বললাম যে 100টা ট্রায়াল করে মনে করো সে লাস্টে 6 বা 7 বার সে পাইলো তোমার সাকসেস, বাকি সবগুলো ছিল তার ফেলিউর। তাহলে সে যদি 120টা ট্রায়াল চালায়, তার এক্সপেরিমেন্টে, তার এডিসনের এক্সপেরিমেন্টে যদি 120টা ট্রায়াল থাকে, তাহলে এই 120টা ট্রায়ালে সাকসেসের সংখ্যা কত হতে পারে? যে তোমার এখানে সাকসেসের সংখ্যাটা আমি যদি একটা র্যান্ডম ভেরিয়েবল ধরি, তাহলে এটা সাকসেসের সংখ্যা হতে পারে 0, 1, 2, 3, এভাবে করতে করতে 120 পর্যন্ত হইতে পারে তার সাকসেসের সংখ্যা। জিরোটাও হইতে পারে যে 120টা ট্রায়াল একটা তো সে কোনো সাকসেস পায় না, আবার 120টা হইতে পারে যদি সে লাকি হয়। তাহলে এখানে দেখো এই জিনিসটা ডিপেন্ড করবে দুইটা দুইটা কন্ডিশনের উপরে, এক্স এর মানটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে তোমার নাম্বার অফ এক্সপেরিমেন্ট, নাম্বার অফ ইন দ্য এক্সপেরিমেন্ট, যেটাকে আমরা প্রকাশ করি এন দিয়ে, অ্যান্ড প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল, যেটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। দুইটার উপরে ডিপেন্ড করে আমার এক্স এর মানটা কত হবে। আচ্ছা, তো এই এক্স যে ভেরিয়েবলটা, এটা তাহলে আসলে প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্ট কি যেটা, সেটা যোগফল থেকে। তো এই নতুন ভেরিয়েবলটাকে আমরা বলছিলাম বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। তো বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলে তাহলে এটা আলটিমেটলি বার্নৌলি ট্রায়ালের একটা এক্সটেন্ডেড চেহারা। আমার প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্ট আসবে একটাই, আর ফেলিউর অথবা সাকসেস। এবং যখন নাকি সবগুলো মানকে আমরা যোগ করব, তখন আমরা আমাদের ফাইনাল র্যান্ডম ভেরিয়েবলটা পাবো এক্স। এটাকে আমরা বলতেছি যে এটা একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, এই এক্সপেরিমেন্ট হচ্ছে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এবং এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, তার ডিস্ট্রিবিউশনকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো আমরা আগের ক্লাসে যখন নাকি র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম, তখন বলছিলাম যে কোনো র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটা ডেন্সিটি ফাংশন থাকে, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, স্মল এফ এক্স দিয়ে। আচ্ছা, তো এই বাইনোমিয়ালের বেলায়, বাইনোমিয়ালের বেলায় আমার যে র্যান্ডম ভেরিয়েবলটা হবে এফ এক্স, এই এফ এক্স এর বেলায় আমার এটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে তোমার আমার এখানে ট্রায়াল ছিল কয়টা, আর একটা হচ্ছে প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি কত। এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করবে আমার প্রবাবিলিটি কত হবে। তো এখানে দেখো আমরা সেই ফাংশনটা এখানে লিখছিলাম, সেটা হচ্ছে বি এক্স এন বি, বাইনোমিয়ালের জন্য বি দিয়ে লিখছে, তোমরা এফ ও লিখতে পারো কোনো সমস্যা নেই। এটার ফর্মুলা হচ্ছে এন সি এক্স, যে কতগুলা ট্রায়াল করা হয়েছে, এক্স এর মান কত, সাকসেসের প্রবাবিলিটি পি যেটা সেটা, টু দি পাওয়ার এক্স, ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 0, 1, 2 আপ টু স্মল এন পর্যন্ত, যতগুলো ট্রায়াল আমরা চালাচ্ছি তারপর সেই পর্যন্ত। আর আমার এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিনের মান হচ্ছে এন পি, ভেরিয়েন্স এর মান হচ্ছে এন পি কিউ অথবা এন পি ইন্টু ওয়ান মাইনাস পি, তুমি যেটা বলতে চাও। আচ্ছা, এরপর আমরা সেই ক্লাসে একটা ম্যাথ করছিলাম, সেখানে আমরা এই মানগুলো বের করছিলাম। বাবারা, তোমাদের কি মনে পড়ে এই ম্যাথগুলো যে করছিলাম? হ্যালো, ম্যাথগুলো যে করছিলাম মনে পড়ে? যেমন মনে করো প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4, এটার জন্য মান কি ছিল? এক্স লেস অর ইকুয়াল টু 4 মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, 1, 2, 3, 4 সবগুলোর যোগফল ছিল। অথবা আমরা যেটা করছিলাম, যেহেতু এন এর মান 5, কাজে এন 5-এর জন্য বের করে সেখান থেকে আমরা ওই 5 থেকে 5-এর প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, এক্স ইকুয়াল টু 2 এর জন্য কি করছিলাম? জাস্ট আমাদের ওই ফর্মুলার মধ্যে এই এখানে এন এর মান ছিল 5, এক্স এর মান ছিল 2, আর পি এর মান যেটা দেওয়া ছিল 0.3 সেটা বসাই দিলাম, দিলে আমরা এক্স ইকুয়াল টু 2 এর প্রবাবিলিটি পাইছি। এভাবে তোমরা সবগুলো সলভ করছিলাম। আচ্ছা, এরপরে তোমাদের এই স্ক্রিনশটটাতে আরেকটা ছোট ম্যাথ ছিল, তোমরা কেউ ট্রাই করছো বলে আমার মনে হয় না, কারণ আমি তোমাদের করতে বলতেও ভুলে গেছিলাম। তোমরা কেউ ট্রাই করছিলা বাবারা? ইয়েস স্যার। ভেরি গুড, পারছো এটা?
স্যার আমার অ্যান্সার 10% আসছে। এই এই মিয়া মাইল লাগামু তোরা, প্রবাবিলিটি মানছি পার্সেন্টে দিয়া কয়। হ্যাঁ কত আসছে বলো? মানে স্যার 0.1035 আসছে। এক্স্যাক্টলি প্রবাবিলিটি হচ্ছে 0.0010। আচ্ছা তুমি তাহলে একটু অঙ্কটা ব্যাখ্যা করো তো বাবা, কেমনে করছো সবারে বলো। স্যার এখানে হলো আমি মানে এখানে বলছে যে 75% হলো রিজেকশন রেট, আর এখানে হলো তাহলে আমার কোশ্চেন বলছে যে নেক্সট 5টা সাপ্লাইয়ের মধ্যে 3টা সাপ্লাই আমার অ্যাকসেপ্টেড হইতে হবে। তার মানে এখানে আমার হলো যে এটা ইয়ে আছে মানে র্যান্ডম হচ্ছে ভেরিয়েবল, এটার মানটা গ্রেটার ইকুয়াল 3 হবে, মানে 3টা অন্তত আর 5টাও হইতে পারে। এখন রিজেকশন রেট যেহেতু 75%, তার মানে আমার অ্যাকসেপ্ট হওয়ার রেট হলো মানে সাকসেস রেটটা হলো 25%। আহা ভেরি গুড। তারপর স্যার ওই যে সূত্রে বসাই দিছে আর কি, তারপর আচ্ছা 3টা যোগ করে মানে এক্স ইকুয়ালস টু 3, 4, 5 ওইটা যোগ করে যে 0.1035 আসছে আর কি। আচ্ছা তাহলে এটা কত ছিল বলছিলা? প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 আসছিল, ঠিক না? গ্রেটার ইকুয়াল 3। আচ্ছা ওকে, এটা আসছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3। কাজে এটা তুমি 3, 4, 5 যোগ করতে পারো, অথবা 0 থেকে ওই 1 থেকে 0, 1, 2 বিয়োগ করতে পারো। একদম মাঝামাঝি পড়ছে দুইটা একই জিনিস। আচ্ছা বাবারা, ইয়া মিস্টার জুনায়েদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি ট্রাই করছো, খুব খুশি হলাম শোনা বাবা। থ্যাংক ইউ আচ্ছা স্যার। এখন তোমরা দেখো এখানে পি এর মানটা 0.25 কেন হয়েছে, বাকিটা কি বুঝতে পারছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, পি এর মানটা কেন 0.25 হয়েছে বুঝতে পারছো? জি স্যার, সাকসেস হয়েছে 25 হ্যাঁ, কারো পার্সেন্ট কনফিউশন থাকলে আমাকে বলো, আমি তাহলে আবার ব্যাখ্যা করি। পি এর মান কেন 0.25, কেউ না বুঝলে আমাকে বলো, আমি আবার ব্যাখ্যা করি, বলো স্যার, একটু বুঝাই দেন আবার। একটু বুঝাই দিলে ভালো হয়। ওকে তাহলে ফার্স্টে প্রশ্নটা দেখো, কোয়ালিটি কন্ট্রোল অফিসার অফ মার্ভেল গার্মেন্টস, আমি ইচ্ছা মতো একটা নাম বসাই দিয়েছিলাম, যে তোমার সে দেখছে যে তোমার 75% রিজেকশন অকার করে কোন নতুন ম্যাটেরিয়ালসের জন্য যখন নাকি এই সাপ্লাইটা হয় ফেরান থেরি থেকে। ফেরান থেরি কি কোনো আইডিয়া আছে কারো এই জিনিসটা কি? মার্ভেল গার্মেন্টস তো তাহলে বুঝতে পারছো, মার্ভেল কমিক্স থেকে মার্ভেল ম্যানেজ, ফেরান থেরি কি এই নামটা, এটা কেউ বুঝতে পারছো জিনিসটা কি? আচ্ছা এটা তোমাদের বুঝতে না পারার কথা স্যার, না, এটা হচ্ছে তোমার বুকারেস্টের নাম শুনছো? বুকারেস্ট, রোমানিয়ার ক্যাপিটাল বুকারেস্ট। আচ্ছা বুকারেস্ট একটা বাটপার এলাকা, এই বাটপার এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্রিমিনাল ক্রাইম হয় যে এলাকাগুলোতে, তার মধ্যে একটা হচ্ছে এই ফেরান থেরি। তো আমাদের এই মার্ভেল গার্মেন্টসের কোয়ালিটি কন্ট্রোল অফিসার দেখছে যে তার যত প্রোডাক্ট নিয়ে সে কাজ করে এর মধ্যে 75% রিজেকশন অকার করে যখন নাকি আমার এই এই ম্যাটেরিয়ালগুলো যখন নাকি এই ফেরান থেরি এই বাটপার এলাকা থেকে আসে। এখন সে চাইতেছে চেক করতে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট 3 অফ দ্য নেক্সট 5 শিপমেন্টস, অর্থাৎ আগামী 5টা শিপমেন্টের মধ্যে কমপক্ষে 3টাই যে আমার ওই সাপ্লায়ারের কাছ থেকে আসবে তার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। আচ্ছা কাজেই আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, এখানে বলা আছে 75% রিজেকশন। 75% রিজেকশন মানে কি? ফেইলিউর হচ্ছে 75%, তাহলে সাকসেসের প্রবাবিলিটি পি কত? পি হচ্ছে তাহলে 1 - 0.75, যেটা হচ্ছে আমার 0.25, ধরতে পারছো? আমার বাইনোমিয়ালে আমরা কি নিয়ে কাজ করি? সাকসেসের সংখ্যা নিয়ে কাজ করি না, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল আমরা কাজ করি সাকসেসের সংখ্যা নিয়ে। কাজেই দেখো আমার 75% রিজেকশন ক্ষেত্রে মানে 75% হচ্ছে ফেইলিউর, তাহলে সাকসেসের প্রবাবিলিটি পি কত হবে? 1 - 0.75 যেটা হচ্ছে 0.25। তাহলে এখন আমাকে বললো যে আমাদের নেক্সট 5টা শিপমেন্ট, অর্থাৎ আমার এন এর মান হচ্ছে 5, এখান থেকে অ্যাট লিস্ট 3টা আসবে সেম লোকের কাছ থেকে। অ্যাট লিস্ট 3টা মানে কি? কমপক্ষে 3, কমপক্ষে 3 মানে কি? 3 অথবা তার চেয়ে বেশি। তার মানে কি? এক্স এর মান 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 পর্যন্ত হইতে পারে, কারণ আমরা 5টা শিপমেন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা বের করতে হবে কি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে এটার মান কত তোমরা জানো, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5। এই তিনটা প্রবাবিলিটি যোগ করলে তোমরা পেয়ে যাবে। এবং এটা করার জন্য যেটা করবো আমরা, আমরা এখন সবগুলো মান এই বাইনোমিয়ালের ফর্মুলার মধ্যে বসাই দিব। এখন বুঝছো মিস্টার জি ওবায়েদ? স্যার। মিস্টার সাজ্জাদ, ভেরি গুড। আচ্ছা তাহলে আমি এখন আমার নেক্সট টপিকে চলে যাই, আমার নেক্সট টপিক আমি শুরু করতেছি। আচ্ছা তার আগে বলি, র্যান্ডম ভেরিয়েবলে তোমাদের একটা ম্যাথ ছিল না ইন্স্যুরেন্সের একটা অঙ্ক, ওইটা কি পারছিলা তোমরা? স্যার কাল অনেক সুন্দর ট্রাই করলাম স্যার, পারি নাই স্যার। অনেকক্ষণ ট্রাই করছো কিন্তু পারো নাই, এটা কি তোমরা এখন সলভ করবে নাকি ক্লাসের শেষে সলভ করবো? সেটা ক্লাসের শেষে সলভ করে দিয়েছি। ওকে আচ্ছা এখন আমি আজকের ক্লাসে তোমাদেরকে আমি দুইটা ডিস্ট্রিবিউশন পড়াবো, এবং আজকের ক্লাসের পরেই তোমার আমার সাথে আপাতত তোমাদের ছুটি, এরপর থেকে আবার কাউসার স্যারের সাথে ক্লাস শুরু করবো আগামী সপ্তাহ থেকে। তো আজকের ক্লাসটা আমার 2 ঘন্টা পর্যন্ত লাগতে পারে, আমি 2 ঘন্টা টাইম রাখছি, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায়।
তাহলে দেখো আমরা এই পর্যন্ত দুইটা ডিস্ট্রিবিউশন শেষ করলাম, একটা হচ্ছে বার্নুলি আর একটা হচ্ছে বাইনোমিয়াল। তো এই বার্নুলি আর বাইনোমিয়াল কিন্তু আলটিমেটলি একই টাইপের ছিল, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য খুব বেশি ছিল না। বার্নুলি ছিল একটা ট্রায়াল, যখন নাকি আমরা এই ট্রায়ালটাকে অনেকবার করছি তখন সেটা হয়ে গেছে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের রেজাল্ট হচ্ছে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এর বাইরে অন্য কিছু জিনিস নিয়ে আমরা কাজ করো। আজকে আমরা কাজ করতে চাই যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে কাউন্ট নিয়ে কাজ করতে চাই। আজকে ক্লাসে আমরা কাজ করতে চাই কাউন্ট জিনিসটা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কাজ করতে চাই কাউন্ট নিয়ে। নাম্বার অফ অকারেন্স অথবা কাউন্ট নিয়ে, সরি, নাম্বার অফ অকারেন্স অথবা কাউন্ট নিয়ে। আচ্ছা, এটা কিরকম কাউন্ট হতে পারে? ধরো আজকে পার্টিকুলার, আজকে সারা দিনে তোমাদের কারো মোবাইলে কয়টা ফোন আসলো, অথবা ধরো তোমাদের, ধরো তোমরা সবাই মার্বেল গার্মেন্টসে চাকরি করো, তোমাদের মার্বেল গার্মেন্টসে একটা ফ্লোরে আজকে কয়টা মেশিন নষ্ট হয়ে গেল, কয়টা মেশিন রিপেয়ার করা লাগলো, এই যে সংখ্যাগুলো খেয়াল করো যে আজকে সারা দিনে কয়টা ফোন আসে, আজকে সারা দিনে কয়টা মেশিন ভাঙা পড়ছে, এগুলো দেখো আমরা কিন্তু এখানে কাউন্ট করতেছি, আমরা গুনতেছি, এবং এই সংখ্যাটা কিন্তু ডিসক্রিট না। একটা দিনে কয়টা মেশিন নষ্ট হয়ে গেছে এটা কি ডিসক্রিট সংখ্যা না? মেশিন কি কখনো অর্ধেক নষ্ট হবে? অর্ধেক নষ্ট হলে তাদের রাস্তায় ধরতে হবে। অথবা এই যে বললাম আজকে সারা দিনে কয়টা ফোন আসলো, এগুলো কিসের জন্য বলতেছি? নাম্বার অফ অকারেন্স কিসের জন্য? একটা ঘটনা অকার করতেছে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে। এই ধরনের জিনিসগুলোর জন্য আমরা পয়সো ডিস্ট্রিবিউশন ইউজ করি। আমি আবার বলতেছি, আমরা যখন নাকি নাম্বার অফ অকারেন্স অফ এ পার্টিকুলার ইভেন্ট, পার্টিকুলার ইভেন্ট পার টাইম ইন্টারভাল, আমি এখানে একটা টাইম ইন্টারভালের কথা উল্লেখ করে দিতেছি যে একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে একটা নির্দিষ্ট ঘটনা কতবার অকার করে, এই জিনিস নিয়ে যখন নাকি আমরা কাজ করি তখন আমরা তার জন্য পয়সো ডিস্ট্রিবিউশন ইউজ করি। আমার যদি, আমি যদি জানি এটাও তোমরা আগে পড়ে আসছো, ঠিক না? আমি যদি জানি পয়সো ডিস্ট্রিবিউশনটা তোমরা আগে পড়ে আসছো, তোমরা আমার এই কথাটা খালি মার্ক করো যে একটা পার্টিকুলার ইভেন্ট, একটা পার্টিকুলার ইভেন্ট একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কতবার অকার করে, এটা নিয়ে যখন আমরা কাজ করি শুধুমাত্র তখনই আমরা পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, আমি স্ক্রিনশট দেওয়ার সময় দিব। যে মনে করো আজকে পার্টিকুলার একটা দিনে কতগুলো টেলিফোন নাম্বার, কতগুলো টেলিফোন কল অকার করছে, খেয়াল করো সেখানে বলতেছে পার মিনিটে কতগুলো টেলিফোন কল অকার করছে, নাম্বার অফ টেলিফোন কলস পার মিনিট। আচ্ছা, নাম্বার অফ মেশিনস ব্রেকিং ডাউন পার ডে। আচ্ছা, এই পয়সো ডিস্ট্রিবিউশন সাধারণত সময় সাপেক্ষে ইউজ করা হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখবা এরিয়ার সাপেক্ষে ইউজ করে, যেটা খুবই রেয়ার কেস। যেমন মনে করো নাম্বার অফ র্যাটস পার স্কোয়ার কিলোমিটার অফ কালটিভেটেড ল্যান্ড, তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমার একটা কোন একটা ক্ষেতের মধ্যে পার স্কোয়ার কিলোমিটার, অথবা মনে করো এক কাঠা জায়গার মধ্যে তুমি কয়টা ইঁদুর পাইতেছো, এরকম কখনো কখনো এরিয়ার সাপেক্ষে বলা হয়, তবে এটা খুবই রেয়ার কেস, এটা খুবই রেয়ার কেস, এটা নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে। আমাদের মেনলি যেটা লাগবে আমরা শুধু সময়ের সাপেক্ষে জিনিসগুলো দেখতে পারবো। আমি আবার বলতেছি, আমরা মেনলি সময়ের সাপেক্ষে এক্সাম্পলগুলো দেখতে পারবো যে তোমার একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কতগুলো ইভেন্ট অকার করতেছে, এটার জন্যই আমরা পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। আচ্ছা, তো এই পয়সো ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা তোমরা স্ক্রিনশট নেওয়ার আগে আমি একটু বলি জিনিসটা কিভাবে কাজ করবে। পয়সো ডিস্ট্রিবিউশনের বেলায় আমাদেরকে বলা থাকবে যে আমাদের ওই পার্টিকুলার টাইম ইন্টারভালে কতগুলো ইভেন্ট অ্যাভারেজে অকার করতেছে, এটা আমাদেরকে বলা থাকবে। যেমন দেখো এখানে আমরা বলতেছি কি যে তোমার লেট মিউ বি দ্য মিন অর এক্সপেক্টেড ভ্যালু অফ সাকসেস ইন এ স্পেসিফাইড টাইম অর স্পেস, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে অথবা একটা নির্দিষ্ট স্পেসে একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য মিনের মানটা কত, এটা যদি তোমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা বলবো যে এই ভেরিয়েবলটার জন্য আমরা পয়সো ডিস্ট্রিবিউশন ইউজ করব, এবং যার চেহারাটা কি হবে, ফাংশন অফ এক্সের চেহারা কি হবে, ফাংশন অফ এক্স হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার এক্স, আর যেখানে এক্স এর মানটা লাই করবে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা যে কোনো মান নিতে পারে। আচ্ছা, আমি আবার বলতেছি, যেহেতু আমরা এখানে একটা ইভেন্টের সংখ্যা নিয়ে কাজ করতেছি, একটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে ইভেন্টের সংখ্যা নিয়ে কাজ করতেছি, কাজেই এখানে ইভেন্টের মান কয়টা ইভেন্ট অকার করতে পারে এটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো হতে পারে, অবশ্যই ডিসক্রিট কিন্তু ইনফিনিটি পর্যন্ত, আমরা এখানে কখনোই শেষ সীমা দিতে পারবো না। কারণ
মনে করো আমি বললাম যে আজকে মিস্টার ফাহাদের ফোনে কয়টা, আজকে মিস্টার ফাহাদের মোবাইলে কয়টা ফোন আসতেছে, আমি বলে দিলাম যে আজকে মনে করো একটা টাইমও দিয়ে দিলাম যে আজকে সকাল 11টা থেকে 1টার মধ্যে কয়টা ফোন মিস্টার ফাহাদের মোবাইলে আসতে পারে, কয়টা আসতে পারে, একটাও না আসতে পারে, জিরো, একটা আসতে পারে, দুইটা আসতে পারে, অথবা যদি কেউ মিস্টার ফাহাদের নামে একটা গুজব রটা দেয় যে মিস্টার ফাহাদ আজকে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে ফেলেছে, ফাহাদের মোবাইল আজকে সারাদিন সারাদিন বিজি পাবে, ফোন ধরতে ধরতে সে পাগল হয়ে যাবে। কাজেই দেখো এখানে এক্স এর মানটা কিন্তু 0, 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত হতে পারে, যেটা বাইনোমিয়ালের বেলায় কিন্তু ফিক্সড ছিল। কথাটা খেয়াল করো, বাইনোমিয়ালে যখন আমরা কাজ করছি তখন কিন্তু আমরা জানতাম যে আমাদের এখানে ট্রায়ালের সংখ্যাটা কত, এখানে বলা ছিল যে আমাদের ট্রায়ালের সংখ্যা হবে এন সংখ্যক, এন সংখ্যক বার্নুলি ট্রায়াল, এবং যেখান থেকে আমরা বলতাম যে আমাদের সাকসেসের সংখ্যা 0 থেকে n পর্যন্ত হইতে পারে। কিন্তু পয়সোর বেলায় আমরা এরকম কোনো লিমিট দিতে পারবো না, কারণ আমাদের সাকসেসের সংখ্যা 0 থেকে ইনফিনিটি যে কোনো মান নিতে পারে। বাবার আমার কথা কি তোমরা বুঝছো? জি স্যার। কাজেই যখন নাকি আমরা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে কয়টা ডিসক্রিট ইভেন্ট অকার করতেছে এই কেসটা নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা বলবো যে এই র্যান্ডম ভেরিয়েবল যে এক্সটা সেটা একটা বয়েস ডিস্ট্রিবিউশন ফলো করে, যার পিডিএফ এর চেহারা হচ্ছে এটা, ডেন্সিটি ফাংশনের চেহারা হচ্ছে এটা। তাহলে এখন বাবারা তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, আর আমি আজকে ক্লাসে এসে তোমাদের স্লাইড দিয়ে দিব আগের মতোই, এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে ফেলো। নিচ্ছ বাবারা? জি স্যার। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই আমি যখন ক্লাস নেই তোমরা কি শুধু এই পিডিএফ স্লাইডটাই দেখতে পারো নাকি অন্য আরো কিছু দেখা যায়? স্যার আপনার ওই পুরো যে ফ্রন্ট পেজটা সেটা সম্পূর্ণটা দেখা দিয়েছে। আচ্ছা পিডিএফটা দেখা যায়, কোনো পার্টিসিপেন্টের লিস্ট কি দেখা যায়? না স্যার। আচ্ছা তোমরা একজন আমার একটা মানে এই মানে এই ডিসপ্লেটা একটা স্ক্রিনশট নিয়ে আমার দেখাতে পারবা কিরকম দেখা যায়? একজন বাবা একটু কষ্ট করে আমার দেখাও তো স্ক্রিনশটটা, যে মানে কি দেখা যাইতেছে এই মুহূর্তে, একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাট বক্সে শেয়ার করো আমার সাথে প্লিজ। ফোন থেকে কিভাবে শেয়ার করব? এটাও তো কথা, চ্যাট বক্সে শেয়ার করা যায় না, মেইল লাগবে করা যায়? আপলোড দিয়ে লিংক দে স্যার, মেইল করা যাবে হয়তো। হ্যাঁ মেইল করো, আমি সরি তোমাদের একটু ডিস্টার্ব করতেছি, আমার একটু দেখার একটু ইচ্ছা ছিল যে দেখতে কিরকম দেখাচ্ছে আমার ইয়াটা। কিন্তু এটা হচ্ছে না, স্যার স্যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভ্যালু কি স্যার নেগেটিভ আসতে পারে স্যার? মানে মানে স্যার মানে এই ভ্যালুটা কি স্যার মানে যে কোনো কিছু হইতে পারে স্যার? প্রবাবিলিটির মান জি স্যার ডিস্ট্রিবিউশন স্যার এই ফাংশনটার ভ্যালু স্যার মানে মানে তুমি কি, আচ্ছা এক সেকেন্ড একটা সেকেন্ড দাঁড়াও বাবা, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিস্টার আরাফ থ্যাংক ইউ। আহা ওকে ভেরি গুড, থ্যাংক ইউ মিস্টার আরাফ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা হ্যাঁ তুমি জানি কি বলতেছিলে মিস্টার ইউনুব নিধা, আবার বলো, আমি সরি। এক্স এর ভ্যালুটা কি স্যার যে কোনো কিছু হইতে পারে?
আচ্ছা তার আগে বলো f অফ x টা কি ছিল জানি প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন না f(x) ছিল তোমার প্রোবাবিলিটি ডেনসিটি ফাংশন যার কাজ ছিল প্রোবাবিলিটি ডিফাইন করা প্রোবাবিলিটি মান বের করা কই গেল আমার আর ভিআর এম স্লাইডটা কই দেখো তো আমরা যে করছিলাম যে এই যে এটি চিন্তা করো এই f(x) এর কাজ কি ছিল x এর একটা মানের জন্য প্রোবাবিলিটি বের করা না জি স্যার জি তাহলে কি f(x) এর মান নেগেটিভ হতে পারে হ্যাঁ না স্যার ওই যে স্যার মানে স্যার এই কারণে আমি বলছিলাম স্যার যে স্যার e টু দি পাওয়ার স্যার মাইনাস যে মিউটা স্যার এটার স্যার গ্রাফটা তো স্যার নেগেটিভ মানে এক্সিস থেকেও আসে আর কি স্যার এই জন্য স্যার জিজ্ঞেস করলাম বাবা রে তুমি পাইবা এটা পুরোটা ক্যালকুলেট করার পরে তুমি তোমার ফাইনাল প্রবাবিলিটি পাইবা উপরে নিচে যাই হোক ওটা কোনো সমস্যা না উপরে নিচে ডাইনামামে যাই থাক কোনো সমস্যা নেই আমার কথা বুঝছো এখানে ফাংশনের মধ্যে যাই থাক কোনো সমস্যা নেই জি স্যার আচ্ছা তো আমি আবার শুরু করি তোমরা স্ক্রিনশট নিছো তো সবাই নাকি হ্যালো আচ্ছা তাহলে আমি এখন একটু আবার আবার পড়ানো শুরু করি তো আমাদের এই পয়সো ডিস্ট্রিবিউশনের জন্য মিন হচ্ছে মিউ এবং ভেরিয়েন্স হচ্ছে মিউ আমি আমার যতদূর মনে পড়ে দুনিয়াতে যত ডিস্ট্রিবিউশন আছে এটাই সম্ভবত একমাত্র ডিস্ট্রিবিউশন যার জন্য মিন এবং ভেরিয়েন্সের মান সমান নাকি আরেকটা ডিস্ট্রিবিউশন বোধহয় আছে হোয়াট এভার ডিস্ট্রিবিউশন এই একটা কারণে খুবই আনকমন যে এখানে মিন আর ভেরিয়েন্স দুইটার মানই এখানে সমান আচ্ছা তাহলে এখন মনে আমরা ম্যাথে চলে যাই ম্যাথে চলে গেলে মনে ভালো হয় তবে তার আগে একটা জিনিস খেয়াল রাখবা এখানে দেখো আমরা কিন্তু বলছি যে মিউ হচ্ছে মিন অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল কথাটা খেয়াল রেখো আমাদের এখানে যে কথাটা বলা আছে মিন সিম্বল ঢুকায় কেমন জানি সিম্বল মিউ এটা বলা আছে তোমার মিন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স মিন অফ দ্য পয়সো র্যান্ডম ভেরিয়েবল এক্স আচ্ছা কোনো কোনো ক্ষেত্রে দেখবা ম্যাথের মধ্যে বলা আছে যে তোমার রেট দেওয়া আছে মিন দেওয়া নেই রেট দেওয়া আছে খেয়াল রাখবা যদি রেট দেওয়া থাকে রেট হচ্ছে তোমার ওয়ান ওভার মিউ আমি আবার বলতেছি পয়সো পয়সো ম্যাথের বেলায় যদি তোমাদেরকে রেট দেওয়া থাকে খেয়াল রাখবা রেট সমান সমান হচ্ছে ওয়ান বাই মিউ তোমরা এই জিনিসটা খুব সাবধানে মনে রাখবা রেট সমান সমান হচ্ছে ওয়ান বাই মিউ ওয়ান বাই মিন ইন্টারনেট চলে আসছে তো মনে থাকবে আমার কথাটা আমি আবার বলতেছি পয়সো পয়সো ম্যাথের পয়সো ডিস্ট্রিবিউশনের ম্যাথের বেলায় যদি তোমাদেরকে রেট বলা থাকে তাহলে খেয়াল রাখবা যে রেট সমান সমান হচ্ছে ওয়ান বাই মিন আর যদি মিন দেওয়া থাকে তাহলে তো সমস্যা সরাসরি মিন বসাবো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন দেখো আমি এখন তোমাদের ম্যাথে চলে যাই ওকে এখন তো ক্লাস হয়ে গেছে এখন ম্যাথে চলে যাচ্ছি তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো হ্যাঁ এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো তোমরা কি এর যে আসতে কইলে এখন তো ক্লাস চলে এখন নেট নিয়ে গুদাগুদি করলে নেট থাকবে কি কাজ করবে দাস করে কই দিলি কি কই তুই ওকে তাহলে আমি এখন ম্যাথটা কইরা ফেলি দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও ওরা কি এখানে কাজ করবে না বাসা আসছে কে বাসা আসছে কি জন্য আমি কি জানি আমি তো কথাও কই না আমি কথা কইছি কথা কইছি আমি যে কথা কইলে হবে কি আমি কথা কইলে হবে বাবারা তোমার একটা একটা কথা কই শুনো এই মেইল চেক করতে গেলে না বড় অদ্ভুত অদ্ভুত সব মেইল পাই এই 2021 সালেও মেইল পাঠায় তোমার গাদ্দাফি বই মেইল পাঠায় তারপরে তোমার কি জানি ইউএন থেকে মেইল পাঠায় এরা নাকি আমি নাকি কি ফান পাইছি এরা খুব অসহায় হয়ে গেছে এক সহায় সম্পত্তি যা আছে আমার লিখে দিব এই 2021 সালেও যদি এইসব মেইল পাঠায় এগুলো ভালো লাগে কৌদি মানুষের ঠকানোর জন্য কি স্মার্ট কিছু করা যায় না মিস্টার খায়রুল জি স্যার তোমার যদি আমি একটা কাজ দিই যে তুমি একজন মানুষের ঠকাইবা তুমি কেমনে মেইল পাঠাইবা কৌতো দিচ্ছ আমার নম্বরে আগে এত টাকা পাঠাও তারপরে তোমাকে টাকা দিই ওইটা কাজ হবে না ওইটা 100% আমার কাজ না একদম
এই গত দুই দুই আড়াই বছর ধরে একটা খুব অদ্ভুত একটা গ্রুপ গজাইছে, এটা কারা আমি জানি না, এই মেলটা আমি জানি না তোমরা পাইছো কিনা, কি জানি তোমার ওই বিটকয়েন গ্রুপ, এদের সবার মেলের মোটামুটি একই কথা থাকে যে তারা কেমনে জানি একটা হ্যাকিং এরা করে, নিজের মেইল অ্যাড্রেস থেকে দেখা যায় যে পাঠানো হয়েছে মেলটা, তারপর বলে যে দেখছো তোমার মেইল আমি হ্যাক করছি, তুমি এরকম একটা মানে পর্ন সাইট দেখতে যায়, তোমার মেইলটা আমরা পাইয়া ফেলাইছি, এখন তোমার আমরা দিতেছি, তোমার কিছু ভিডিও বানায় রাখছি, এক পাশে তুমি পর্ন দেখতেছো আরেক পাশে তুমি কি জানি করতেছো, তোমরা যদি আমার ইমিডিয়েটলি 48 ঘন্টার মধ্যে এত এত বিটকয়েন না দাও, তোমার তোমার লাইফ ধ্বংস করে দিবো, সবার কাছে ভিডিও পাঠিয়ে দিবো, হ্যান দেন। এটা কমন একটা ফরম্যাট, এটা গত 2-2.5 বছর ধরে শুরু হয়েছে। তো এটা যখনই পাওয়া যায় বিটকয়েনের অ্যাড্রেসটা দিয়ে একটা চেক করি যে এটা আসলে কে পাঠাচ্ছে, দেখা যায় যে এগুলো আগের থেকে রিপোর্ট করা, এগুলো কারা যে করে আল্লাহ জানে, এবং মানে অনেক আছে ভয় ভয় টাকা দিয়েও দেয়, কো দে বাবা এখন আর এই বয়স আছে যে এখন এই সব উল্লাপাল্লা জিনিস যা দেখবো, তুমি করে নিজে করে এই বয়স আছে, এই সব বয়স গেছে, ছোট ছোটবেলায় মানুষ করতে এগুলো। আচ্ছা তো যেটা বলতেছি, আসো আমরা এখন ম্যাথের কাজে হাতে, তোমরা কি ম্যাথের প্রশ্নটা তুলছো? না স্যার, স্ক্রিনশট নেওয়া শেষ না, স্ক্রিনশট নিছো, স্ক্রিনশট নিয়ে ফেলো, আমি তোমাদের স্লাইড দিয়ে দিব, স্ক্রিনশট নিয়ে ফেলো, পরে আমরা এটা নিয়ে ডিটেইলস কাজ করব। স্যার একটু আগে স্যার বললেন স্যার বিটকয়েনের কথা, সেই স্যার ইমেলটা কি আপনাকে দিছে স্যার? এটি যে কত বাইছি গত 2-2.5 বছরে কোন হিসাব আছে? খালি পাই আর ফালাই দি, পাই আর ফালাই দি স্যার, আমরা তো এমন পাই না স্যার। আচ্ছা এগুলো আসে কই থেকে আমি বলি, এগুলো হচ্ছে কি, মনে করো ধরো তোমার আমার কিছু ইয়ার মানে কিছু ওয়েবসাইটে আমার অ্যাড্রেস আছে বুঝছো, তো ওইসব ওয়েবসাইটের মধ্যে মনে করো এরা করে কি তোমার সাধারণত অফিসিয়াল মেইল গুলো যেখানে আছে ওইখান থেকে এই মেইল অ্যাড্রেস গুলো কালেক্ট করে কোয়েরি গুলোর মধ্যে পাঠায় দেয়। ধরো তোমাদের কোনো টিচার, মনে করো বাংলাদেশে এই জিনিস হয় বলে মনে হয় না, ধরো আমার ইয়ার যে অ্যাড্রেসটা ছিল আমার যখন আমি অস্ট্রেলিয়া ছিলাম সেখানে আমার একটা অফিসিয়াল একটা পেজ ছিল আমার যে আমি কি করি না করি, বা আমার ইটালিয়ান অ্যাড্রেসটা এখনো আছে, তো এইসব জায়গার মধ্যে হচ্ছে কি অফিসিয়াল মেইল অ্যাড্রেসটা দেওয়া থাকে, তো এরা এই অফিসিয়াল মেইল অ্যাড্রেসগুলো টার্গেট করে ওটার মধ্যে মেইল পাঠায়, আমার নামও জানেন না, মেইল অ্যাড্রেসটা কেমন জানি ইয়া করে কইরা তোমার ওইটার থেকে মেইল পাঠায়, পাঠায় বলে যে হ্যাঁ তোমার পাইছি, নামও কইতে পারবো না, একটা দিয়া রাখে মেইল অ্যাড্রেস। আচ্ছা তোমরা কি বাবারা স্ক্রিনশট নিছো? জি স্যার। আচ্ছা যে আমার জি গেলাম, মন চাইলে আমার ভিডিও খুঁজতে পারো কোনো সমস্যা নেই, যদি পাও আমার একটা লিংক পাঠাও কোনো সমস্যা নেই। আচ্ছা এই কি জানি বলে তোমরা ছবিতে সবার সবাই তো স্ক্রিনশট নিছো নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এখন আসো ম্যাথটা আমরা সলভ করে ফেলি, তো এখানে দেখো কি বলছে যে একটা প্রাইভেট ক্লিনিকে তোমার ইমার্জেন্সি পেশেন্ট, দ্য অ্যাভারেজ নাম্বার অফ ইমার্জেন্সি পেশেন্ট ইন এ গিভেন ডে, খেয়াল করো এই দুইটা টার্ম তোমরা খেয়াল করো, অ্যাভারেজ নাম্বার অফ ইমার্জেন্সি পেশেন্টস ইন এ গিভেন ডে, তার মানে কি দেখো এখানে অ্যাভারেজ নাম্বার অফ পেশেন্ট দেওয়া আছে এবং গিভেন ডে অর্থাৎ একটা টাইম ইন্টারভাল দেওয়া আছে এবং এই সংখ্যাটা বলা আছে 10। আচ্ছা তার মানে কি, এটা অবশ্যই একটা পয়সো ডিস্ট্রিকশন ফলো করতেছে, কারণ বাইনোমিয়াল হলে কি হতো সেখানে কিন্তু বলা থাকতো যে তোমার আগামী 10টার মধ্যে 5টা আসবে বা এরকম একটা কথা কিন্তু বলা থাকতো, এখানে এরকম কিছু নাই, সরাসরি আমাদেরকে একটা টাইম ইন্টারভাল দেওয়া আছে যে একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে অ্যাভারেজে 10 জন করে পেশেন্ট আসতেছে, এখন আমাদেরকে বের করতে বলছে যে তোমার কোন একটা পার্টিকুলার দিনে 5 জন ইমার্জেন্সি পেশেন্ট আসবে সেটা বের করো, অ্যাটলিস্ট 3টা আসবে অথবা বিটুইন 5 to 10 আসবে এটা বের করতে বলছে। আচ্ছা তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমরা তাহলে ওই বাইনোমিয়ালের পয়সনের যে ফর্মুলাটা ছিল সে অনুযায়ী আসলে লিখে ফেলি, আমি সরাসরি সলভের কাছে হাত দিলাম, সলভ, লেট দ্য অ্যাভারেজ নাম্বার অফ ইমার্জেন্সি পেশেন্টস আর ডিনোটেড বাই আমাদের কি ছিল মানটা, মিউ ছিল না, বাই মিউ অ্যান্ড দ্য র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এক্স, দেন ফ্রম পয়সো ডিস্ট্রিবিউশন। আচ্ছা বাবার আমি তোমাদের কাছে ফার্স্টে মাফ চাই রাখি, আমি কিন্তু তোমাদেরকে উচ্চারণটা ভুল শিখাইতেছি, এটার আমরা বলতেছি পয়সো ডিস্ট্রিবিউশন কিন্তু এটার অরিজিনাল উচ্চারণটা আমি পারি না, তোমরা এটারে কি বলতাম যখন ইন্টারে পড়তা? স্যার পয়সনই বলতাম স্যার, এটার উচ্চারণ কিন্তু পয়সন না বা পয়জনও না, আমি তোমাদের যে পয়স আমি যে তোমাদের পয়সো বলতেছি আমার উচ্চারণটা কিন্তু ভুল হইতেছে, এটা কিন্তু সঠিক উচ্চারণ না, কারণ এটা একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ানের নামে করা এবং এটা একটা ফ্রেঞ্চ শব্দ,
এটা প্রপার উচ্চারণটা আমি জানি না, এবং আমি আমার এই উচ্চারণটা শেখানোর জন্য আমার সুপারভাইজার বহু চেষ্টা করছে, শেষে উনি হার মানছে, বুঝছে যে আমার দিকে কাজ হইব না। এটার উচ্চারণটা আমি জানি না, আমি পয়সো বলতেছি, তোমরা পয়জন বা পয়সো যেটা বলো, এটা আমি সরি সঠিক উচ্চারণটা আমি করতে পারি না, আমি সরি। আচ্ছা তাহলে এখন দেখো, এই পয়সো ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা থেকে আমরা জানি ফাংশন অফ, এক কাজ করো, যে ফাংশন ওই ফর্মুলা যেটা দেওয়া ছিল ফাংশন অফ এক্স, তারপরে হচ্ছে তোমার মিউ, এটা সমান সমান যে ফাংশনটা ছিল এই ফাংশনটা লেখা ফেলো, এই ফাংশনটা তোমরা লেখা ফেলো, সরি, ফ্রম পয়সো ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স মিউ ইকুয়াল টু দিয়ে তোমরা এই ফাংশনটা লেখা ফেলো, এই যে এই এই জায়গাটা, এটা লেখা ফেলো। লেখছো? জি স্যার। আচ্ছা লেখা হয়ে গেল, এখন আমি আবার প্রশ্নের মধ্যে ব্যাক করতেছি। তাহলে এখন দেখো, আমাদেরকে দেওয়া আছে, তোমরা যেটা যেটা লেখছো লেখছো, আচ্ছা আর এখানে তোমার নিচে লাইনে লেখো, গিভেন মিউ সমান সমান হচ্ছে 10, যে অ্যাভারেজের 10 জন আসতে দেওয়া ছিল আমাদের প্রশ্নের মধ্যে, কাজেই গিভেন মিউ ইকুয়াল টু 10 লেখছো। জি স্যার। আচ্ছা তাহলে এখন প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা ছিল যে 5 ইমার্জেন্সি পেশেন্ট, তাহলে এটা কি হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5, এটা সমান সমান তাহলে হবে, ফর্মুলা এত সমস্যা, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার 5, আর নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো? আমি জাস্ট আমার এই ফর্মুলার মধ্যে মানটা বসাই দিছি, আমাদের পয়সোর আমাদের ওই ইয়ার যে ফর্মুলাটা ছিল, আমাদের ওই পয়সো ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা ছিল, আমি জাস্ট ওটার মধ্যে মানটা বসাই দিছি। দেখো বাবারা, আমি জাস্ট এই ফর্মুলার মধ্যে মানটা বসাই দিছি, যে এক্স্যাক্টলি ফার্স্ট 5 জন পেশেন্ট আসবে, তার ফর্ম তার মান বের করতে বলছিল, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 10, মিউ টু দি পাওয়ার এক্স হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আর নিচে এক্স ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো বাবারা? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এখন মানটা বের করে ফেলো, মানটা তাহলে কত হবে, তোমাদের সাথে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকার কথা, কত আছে, 0.039, 0.039, আচ্ছা তাহলে আমি একবার চেক করি, এক্সপোনেনশিয়াল ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5, 0.3783, তোমার কত আসছে বলছিলা স্যার? আপনার 7 আসছে, আমার 9। আচ্ছা কারণ তুমি ভাঙা ভাঙা করছো তো, আর এ তো মনে করো দশমিক সব মান নিছে, যে কারণে আমারটা একটু ভেরি করতে পারে, তোমারটাও হয়েছে, এটা সামান্য ওই 0.39 পাইছো তো, অতটুকুর জন্য সমস্যা নেই, আশা করি তোমার খাতা যে দেখবো আশা করি সেও এটা বুঝবে। আচ্ছা তাহলে আমি এখন, তোমরা সবাই বুঝছো তো কেমনে করতে হবে কাজটা, এটা তুমি তো সাইন্টিফিক ক্যালকুলেটর ভাঙা ভাঙা করবা, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা করতে পারবে না। আচ্ছা সেকেন্ড ম্যাথটা দেখো, সেকেন্ড ম্যাথটাতে কি বলছে, সেকেন্ড ম্যাথটাতে বলছে যে তোমার অ্যাটলিস্ট 3 ইমার্জেন্সি পেশেন্ট, 3 ইমার্জেন্সি, এট কমপক্ষে 3 জন ইমার্জেন্সি পেশেন্ট, তার মানে কি, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এখন কও এটা কেমনে করবা, এটা কেমনে করবা কও স্যার? ইন্ডিভিজুয়াল বের করে যোগ করে দেবো তাই, বা 1-1, 2 করবো, ঠান্ডা মাথায় চিন্তা করো কেমনে করবা। পয়সো ডিস্ট্রিবিউশনের বেলায় আমরা কিন্তু কোনো আপার লিমিট জানি না, এই যে দেখো এক্স এর মান কিন্তু 0 থেকে ইনফিনিটি যা ইচ্ছা তাই হইতে পারে, কারণ একটা পার্টিকুলার সময়ে কয়জন আসবে আমি অ্যাভারেজটা হয়তো জানি, কিন্তু আমি একদম লাস্ট সীমা বাইনোমিয়ালের বেলা আমি জানতাম যে কয়জন,
বাইনোমিয়ালের বেলা আমি জানতাম এন এর মান 5, কিন্তু এখানে কিন্তু আমি জানি না, এখানে ইনফিনিটি পর্যন্ত মান আসতে পারে। কাজে আমাদের এটা যেটা করতে হবে, আমরা বেস্ট যেটা করতে পারি সেটা হলো গিয়া তোমার 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2, এটা আমরা করতে পারি। কারণ এখানে যেটা বলছে x এর মান বা তার চেয়ে বড় অনেক কিছু মান আসতে পারে। আমি ধরো যদি মানগুলো লেখা দেখাই, x এর মান কি হইতে পারে, 0 1 কমা 2 কমা 3 কমা 4 কমা, এভাবে চলতে 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 কিন্তু প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। কাজে আমরা কিন্তু সবগুলো বের করতে পারবো না। আমরা যেটা করতে পারি, আমরা এই 1 থেকে আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1, সেখান থেকে এটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের বেস্ট সলিউশন। বাবারা তোমরা কি বুঝছো কেন এটা এরকম হয়েছে? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে এটা তোমরা পরে সলভ করে, এটা নিয়ে আমি সময় নষ্ট করবো না। 3 নম্বর ম্যাটটা ছিল কি দেখো, বিটুইন 5 and 10 ইমার্জেন্সি পেশেন্টস। তার মানে কি, পি এর মান হচ্ছে 5 x 10। এখন বলো এনে চিহ্নগুলো কি হবে, পাঁচ পাঁচজন থেকে 10 জন আসবে, এটা তাহলে এখানে চিহ্ন কি হবে বলো? সরি, এখানে হবে লেস দেন, লেস অর ইকুয়াল টু, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা কেমনে করবা? সেটা কি 1 মাইনাস পি অফ এক্স 0 একদম 10 পর্যন্ত যা আছে সবগুলো করতে হবে, বা 2 নম্বরের প্রসিডিউর ফলো করে করতে পারতাম না স্যার? কেমনে করবা? একই জিনিস হবে তাহলে 1 থেকে তোমার, না হবে না, কারণ তুমি তো আপার লিমিট জানো না। আপার লিমিট জানো? আচ্ছা ঠিক আছে স্যার, কোশ্চেনে তো বিটুইন বলছিল, তাহলে ইকুয়াল দিলাম কেন, লেস দেন ইকুয়াল? বিটুইন মানে কি, 5 থেকে 10 জন না? বিটুইন মানে কি, 5 থেকে 10 জন না? জি স্যার। মানে 5 জনও আসতে পারে, 6 জনও আসতে পারে, 7 জন 8 জন 9 জন 10 জন পর্যন্ত আসতে পারে, ব্যাপারটা এরকম না? তাহলে কি 5 আর 10 দুইটারই কাউন্ট করতে হবে না? দেখো তো 5 থেকে 10 এর মাঝখানে বিষয়টা বুঝাচ্ছে না, বিটুইন 5 এন্ড 10, 5 থেকে 10 জন, 5 থেকে 10 জন। বিটুইন এর বাংলা মানে কি, 5 থেকে 10 জন, তার মানে 5 6 7 8 9 10 সবগুলো হইতে পারে না বাবা। দেখো তো 5-এর বেশি কিন্তু বলে নাই, বলছে বিটুইন 5 এন্ড 10, মানে 5 থেকে 10 জন। বিটুইনে তুমি যদি বাংলায় মানে করো মানে কি, এটি হয় না 5 থেকে 10 জন? ঠিক আছে স্যার। তাহলে স্যার যখন সীমাটা বলে দিবে তখন শুধু যোগ করে দিলে হয়ে গেল, আর যখন বলবে যে এটার থেকে বেশি তখন? এটা আসলে তোমার একটু মানে এটা আসলে কিছুটা গ্রামাটিক্যাল মানে কিছুটা লিঙ্গুইস্টিক খেলা, এটা এটা একটু তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো এটার জন্য আমার যেটা মনে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। আচ্ছা এই অঙ্কটা তো আমি শেষ, আমি এই অঙ্কটা নিয়ে আর সময় নষ্ট করবো না। তোমরা এই যে নেক্সট যে অঙ্কটা আছে, এই যে দেখো সাপোজ দ্যাট ব্লা 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 একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো, এটা তোমরা বাসায় ট্রাই করো এবং আমাকে জানায় যদি কোনো প্রবলেম হয়। ঠিক আছে? আচ্ছা আমি এখন নতুন ডিস্ট্রিবিউশন শুরু করবো, আমার পয়সা ডিস্ট্রিবিউশন শেষ আছে তার। হ্যাঁ বলো স্যার, ফয়জন আর বার্নুলির একটু ডিফারেন্সটা আর একটু বলবেন। পয়সো আর বার্নুলি না বাইনোমিয়াল? জানি যে আমার এখানে ট্রায়ালের সংখ্যা কত, এই এন এর মানটা কিন্তু আমি জানি, কিন্তু পয়সোর বেলায় আমরা এটা জানি না। আমরা খালি জানি যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল আমাদেরকে দেওয়া আছে, ইন এ স্পেসিফিক টাইম এটা আমাদেরকে দেওয়া আছে, এবং এই টাইমটার মধ্যে কয়টা ইভেন্ট অকার করে এই জিনিসটা আমাদের দেওয়া আছে। স্যার বাইনোমিয়ালে তাহলে টাইম ইন্টারভাল দেওয়া থাকে না? বাইনোমিয়ালের বেলায় কিন্তু কোনো টাইম ইন্টারভাল নাই। এক্স্যাক্টলি, বাইনোমিয়ালের বেলায় কিন্তু কোনো টাইম ইন্টারভাল নাই, সেখানে খালি বলা আছে নাম্বার অফ এক্সপেরিমেন্ট, নাম্বার অফ ট্রায়াল কত। এই যে দেখো বাইনোমিয়ালের বেলায় খালি বলা ছিল যে আমার এখানে নাম্বার অফ ট্রায়ালটা কত আর প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি কত।
কিন্তু পয়সার বেলায় দেখো আমরা এটা নিয়ে কাজ করি না, পয়সার বেলায় আমরা কাজ করি, আমাদের একটা টাইম ইন্টারভাল দেওয়া থাকবে এবং ওই টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করবে সেটা দেওয়া থাকবে। ওকে স্যার। আচ্ছা মিস্টার জাকারিয়া শিবলি তুমি কি আসো আজকে বাবা? মিস্টার জাকারিয়া শিবলি তুমি কি আসো? মিস্টার জাকারিয়া শিবলি তুমি কি নাই আজকে? রবীন্দ্র নাই স্যার। ওদের নাই, ও আমার গত ক্লাসে একটা প্রশ্ন করছিল যেটা আজকে উত্তর দেওয়ার কথা ছিল আমার। আচ্ছা উত্তরটা আমি তোমাদের এখন দিয়ে দিই, সেটা হলো গিয়া বাইনোমিয়ালের সময় সে একটা একটা প্রশ্ন করছিল যে আমরা যখন বাইনোমিয়ালের প্রবাবিলিটির মানগুলো বের করি তখন দেখো এই যে NCX P^X এটা যখন আমরা ইউজ করি কম্বিনেশন নিয়ে যখন আমরা কাজ করি, কম্বিনেশন নিয়ে কাজ করলে একটা সমস্যা কি জানো, যদি আমার এখানে n এর মান অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কম্বিনেশনের মান বের করা খুব কঠিন হয়ে যায়। আমি আবার বলতেছি, ওই দিন জাকারিয়া শিবলি কথাটা বলছিল যে স্যার আমাদের যদি এখানে ট্রায়ালের সংখ্যা যদি অনেক বড় হয়, অনেক বেশি যদি হয়, এখানে দেখো আমরা দেখতেছি বাইনোমিয়াল কালকে যে অঙ্ক করছি 5টা বা 6টা ছিল আমরা পারছি, সমস্যা হয়নি, আমরা কিন্তু আমাদের ওই কম্বিনেশনের মান বের করতে পারছি। যেমন এখানেও ছিল যে 5টা বা 6টা একটু পারা যায়, কিন্তু যদি এরকম হয় যে আমার এখানে এই নাম্বার অফ ট্রায়াল যেটা এটার মানটা অনেক বড়, তাহলে কিন্তু এই NCX এর মানটা বের করা কিন্তু খুব টাফ হয়ে যায়। তুমি দেখো তোমার ক্যালকুলেটারে তুমি যদি একটু বড় মান দাও দেখবা যে জিনিসটা কিন্তু মান বের করা যায় না, মান বের করা খুব টাফ হয়ে যায়। আচ্ছা তো এই জন্য যখন নাকি আমার এই নাম্বার অফ ট্রায়াল এই n এর মান যদি অনেক বড় হয় আর এই p এর মান যদি খুব ছোট হয় তখন আমরা বাইনোমিয়ালের প্রবলেমরে পয়সো দিয়ে সলভ করতে পারি। আমি আবার বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে প্রবলেমগুলো যেখানে আমার n সংখ্যক ট্রায়াল ছিল একটা এক্সপেরিমেন্টে এবং প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি দেওয়া ছিল, এই প্রবলেমটা যদি এরকম হয় যে আমার এখানে n এর মানটা অনেক বড় এবং এই p এর মানটা খুব ছোট, তখন আমরা বাইনোমিয়ালকে পয়সো দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। একদম এক্সাক্ট মান আসবে না কিন্তু কাছাকাছি মান তখন সে আমাকে পয়সো দিতে পারবে। বাবার আমার কথা কি সবাই শুনতে পারছো? স্যার আমরা কম্বিনেশন দিয়ে করলে প্রবলেমটা কি হবে, মানে প্রবলেমটা কি হবে, তুমি যদি n এর মান যদি অনেক বড় হয় আর c এর মান যদি অনেক ছোট হয় তাহলে দেখবা তোমার এটা খুব একটা ভালো কাজ করে না। আচ্ছা আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ক্লাসে কোথাও না কোথাও একটা এক্সাম্পল। এটা যদি স্যার ক্যালকুলেটর দিয়ে আমাদের তো ডাইরেক্ট ভ্যালু দেয়, তোমার ক্যালকুলেটরেরও খায়া বহুত কাম আছে। আমি তোমার দেখাই এস্টিমেশন, দাঁড়াও কম্বিনেশন ক্যালকুলেটর। স্যার এন এর মান অনেক বেশি নিলে আর হচ্ছে এক্স এর মান অনেক কম নিলে ম্যাথ এরর আসে স্যার। এই তো পাওয়া গেছে। এই যে দেখো আমি তোমাদের একটা ছোট একটা এক্সাম্পল দেখাই, মনে করো আমি এন এর মান দিয়ে দিলাম 200 আর নিচে যেটা NCR যেটা ওটার মান দিয়ে দিলাম ধরো তোমার, আচ্ছা আমি এখানে মনে করো 50 দিলাম, যাও দেখো কি আসে। এই মানের সাইজ দেখছো? হ্যালো মানটার সাইজ দেখছো তুমি কত আছে? অনেক বড়, এটা এতটাই বড় যে এটা তুমি ক্যালকুলেট করতে পারবে না। তো এই ধরনের কেসে আলটিমেটলি তোমার প্রবাবিলিটির মান তো 0 থেকে 1 এর মধ্যে আসবে কিন্তু এটা ক্যালকুলেট করাটা খুব টাফ হয়ে যায়। তো এই ধরনের কেসে আমরা বলি কি যে যখন নাকি আমাদের এই নাম্বার অফ ট্রায়ালটা অনেক বেশি এবং প্রবাবিলিটি অফ সাকসেসটা খুব কম, তখন আমরা করি কি এই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমরা বাইনোমিয়াল ইউজ না করে পয়সো ইউজ করি, তখন এটা বাইনোমিয়ালটা পয়সোতে কনভার্ট করা যায়। কারণ পয়সোর বেলায় কিন্তু শর্ত দেওয়া ছিল যে আমরা একটা টাইম ইন্টারভাল জানি এবং এক্স এর মান কত হবে লাস্ট সময় কিন্তু আমরা জানি না, কাজেই এন এর মান যদি অনেক বড় হয় এবং পি যদি খুব ছোট হয় তখন আমরা বাইনোমিয়ালের পয়সো দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো তোমরা কাইন্ডলি বাবার এক কাজ করো, এই স্লাইডটা একটা ছবি তুলে ফেলো এবং এখানে একটা ম্যাথ দেখবো, আমি ম্যাথটা করে দিছি, অ্যাকচুয়ালি ম্যাথটা এখানে সলভ করে দিছি আমি, তোমরা জাস্ট একটু ট্রাই করে দেখো যে দুইটা মান কাছা একই রকম আছে কিনা, কাছাকাছি আসবে দুইটা মান। আমি আবার বলতেছি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে n এর মান যদি অনেক বড় হয় এবং p যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে আমরা এই পয়সো দিয়ে বাইনোমিয়ালের মানটা বের করতে পারি। যদি এই দুইটা কন্ডিশন কাজ করে তাহলে আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা সেটারে পয়সো ডিস্ট্রিবিউশন ফর্মুলা দিয়ে প্রবাবিলিটির মানটা বের করতে পারি। আচ্ছা এই এই ফর্মুলাটা তোমরা একটু মনে রেখো যে কখন কাজ করে, আর আমি একটা ম্যাথ এখানে করে দিই তোমরা একটু ট্রাই করো। এটা কি মানে ওই যে গতকালকে একটা মানে লাস্ট ক্লাসে একটা বলছিলাম যে ওই যদি অ্যাডিশনের মতো যে 120টার ভিতরে আমাদের এই 60টা বা 50টা সাকসেস বের করতে হলো, আচ্ছা তুমি বলছিলা মানে এটা জিজ্ঞেস, হ্যাঁ আমি এটা বলছিলাম। হ্যাঁ সরি 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 মিস্টার সিরাজ, সরি জাকারিয়া বলছিলাম, আমি জাকারিয়াটা মনে আছে তোমারটা মনে নেই, আমি সরি মিস্টার সিরাজ আমি সরি। হ্যাঁ যখন নাকি অ্যানসারটা কি এটা,
ওইটার আনসারটা এটা, যখন নাকি আমার ট্রায়াল অনেক বেশি হয়ে যাবে। মিস্টার সিরাজ আমি সরি, আমি আমি এক্সট্রিমলি সরি বলছিলাম, আমি সরি, আমি সরি, আমি সরি, মিস্টার সিরাজও বলছিল, আমি সরি, সিরাজের কথা বলতে ভুলে গেছিলাম। যখন নাকি এরকম ট্রায়ালের সংখ্যা অনেক বেশি হবে এবং সাকসেসের প্রবাবিলিটি খুব ছোট হবে, তখন আমরা বাইনোমিয়ালকে পয়সা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। আচ্ছা আমি এখানে যে ম্যাথটা দিছি, তোমরা একটু এক্সাম্পলটা জাস্ট ম্যাথের ক্যালকুলেশন করে একটু মানগুলো দেখো কিরকম আসে, মানগুলো কাছাকাছি আসবে, তোমরা একটু চেক করে দেখো, চেক করে আমার জানাও, আমার জানানো দরকার জাস্ট একবার চেক করে রেখো তোমরা। হ্যাঁ স্যার কাছাকাছি আসে স্যার, 0.22। হ্যাঁ কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ মিস্টার জুনাত। কিন্তু পার্থক্য যেটা, আমাদের এখানে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিটা কম্পারেটিভলি কম, এক্সপোনেনশিয়ালের মধ্যে তুমি মান বের করতে হবে, কিন্তু এই এই কম্বিনেশনটা বের করা বেশ টাফ হয়ে যায়। আচ্ছা এটা স্ক্রিনশট রাখছো না সবাই? জি স্যার। আচ্ছা আমি এখন নর্মাল ডিস্ট্রিবিউশন শুরু করব, তার আগে একটা 5 মিনিটের ব্রেক নিবেন না টানা পড়ায় যাব। স্যার আমাকে ওই যে আগের স্লাইডে যে ম্যাথ গুলো কোয়েশ্চনের যে তিনটা ম্যাথ করাইলি, স্যার 3 নম্বর ম্যাথটা একটু ওই যে অল্টারনেটিভ ওয়েটা কেন করা যাবে না ওটা জারবে একটু বলতে চাই। কোনটা? ওই যে 3 বিটুইন 5 এন্ড 10 ইমার্জেন্সি পেশেন্ট। আচ্ছা আমি এটা বলতেছি, তার আগে তোমরা আমার বলো, তোমাদের কি 5 মিনিটের একটা ব্রেক লাগবে নাকি আমি এমনি চলতে থাকবো আস্তে আস্তে? আমি কারণটা বলি তোমারে, আচ্ছা 5 6 7 8 9। আচ্ছা এখানে দেখো আমাদের এখানে আগের ম্যাটটাতে যে পয়সা, যে ইমার্জেন্সি পেশেন্ট কয়জন আসতে পারে, এই মানটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান আসতে পারে, পারে না? মিস্টার রাব্বি পারে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা দেখো, আমরা জানি যে এই এক্স এর সবগুলো মান যেটা প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস যদি নেই সেটা হচ্ছে 1, রাইট? জি। আচ্ছা তার মানে এই এক্স এর যত মান হইতে পারে, আমি কিন্তু শেষ সীমাটা জানি না বাবা, এটা খেয়াল রাখো, শেষ সীমা যদি একটা বাইর করতে পারি, মনে করো শেষ সীমা একটা আছে কত, ধরো 55,000, সেটা পর্যন্ত যদি সাম নিতে পারি তাহলে মানটা আসবে 1, রাইট? আমরা কি শেষ মানটা জানি? আচ্ছা আমরা কিন্তু জানি না, আমাদের বের করতে বলছে কোনটা, 5 থেকে 10 জন আসবে এই প্রবাবিলিটি আমাদের বের করতে বলছে। এখন দেখো আগে পরে কত আসবে আমরা কিন্তু জানি না, এখন আমরা বেস যেটা করতে পারি, আমি নিচের লোয়ার লিমিটটা জানি, আপার লিমিট তো জানি না, আপার লিমিটটা যদি জানতাম তাহলে আমরা কি করতে পারতাম? দেখো তুমি যেটা করতে চাইছো তাহলে আমরা কি করতে পারতাম, আমরা তখন যেটা করতে পারতাম 1 মাইনাস এই 0 থেকে 1 পর্যন্ত 4 যেটা আছে এটারে মনে করে একটা ধরলাম, আর এই 11 থেকে আপার লিমিট পর্যন্ত যেটা আছে পুরাটারে ধরে আরেকটা ধরলাম, 1 থেকে যদি আমরা এই 0 গ্রুপ এবং এই 11 গ্রুপ, আমি দুইটা গ্রুপের দুইটা নাম দিলাম, এই দুইটারে যদি বিয়োগ করতে পারতাম তাইলে মনে করো একটা আশা ছিল। আমার কথা ধরতে পারছো কিনা দেখো। তাহলে যদি তোমরা বুঝে ফেলো তাহলে আমি আবার ক্লাস কন্টিনিউ করবো নাকি 2 মিনিটের ব্রেক নিবো একটা? চালাই যাই। ওকে তাহলে আমারে তোমরা একটু বলো এই গ্রাফটা কেমন হইছে? অস্থির অস্থির না, একদম আমার মনের মতো উত্তরটা দিছো। এটা যখন আমি বানাই, আমার বানাইতে আসলে বেশ সময় লাগছিল, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছিল এই কালার কম্বিনেশনটা বানাইতে। আচ্ছা নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন তোমরা কি ইয়াতে পড়ছিলে না, ইন্টারমিডিয়েট কিছুটা পড়ছিলে তোমরা? হ্যালো
স্যার হুরাঙ্ক তো স্যার ম্যাথ করে গেছি, আসলে কোনটা কি ছিল মানে ম্যাথ দেখলে বুঝতে পারবো আসলে করা হয়েছিল কি। আচ্ছা ম্যাথ দেখলে বুঝতে পারবা। ঠিক আছে ম্যাথ দেখলে বুঝতে পারবা। আচ্ছা সেন্ট্রাল টেন্ডেন্সির কথা তোমাদের মনে আছে না বাবারা? একটা ডাটার জন্য যখন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে কাজ করছিলাম, হ্যালো স্যার, সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে যখন আমরা কাজ করছিলাম, কাউসার স্যার তোমাদেরকে তিনটা মেজার পড়াছিল, একটা ছিল মিন, একটা ছিল মিডিয়ান, আর একটা ছিল মোড। মিন কি ছিল? মিন হচ্ছে তোমার সবগুলো মান যোগ করে সেটা দিয়ে ভাগ করা, রাইট? জি স্যার। মিডিয়ান কোনটা ছিল স্যার? মিডিয়ান ছিল স্যার মধ্যক স্যার। মধ্যক, মধ্যক, মধ্যটা কি জিনিস? সবগুলা মান রে ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে সাজানোর পরে মাঝখানে যেটা পড়ে, যেটা আমার ডাটারে সমান দুই ভাগে ভাগ করে, সেটা ছিল আমার মিডিয়ান বা মধ্যক। আর মোড কোনটা ছিল বাবারা? প্রচুরক স্যার, যেটা প্রচুর পরিমাণে থাকে। যে প্রচুরক, যেটা প্রচুর পরিমাণে থাকে। আচ্ছা, যেই মানটা সবচেয়ে বেশি সংখ্যক বার অকার করে সেটা হচ্ছে মোড। আচ্ছা তাহলে এখন দেখো, আমার সেন্ট্রাল টেন্ডেন্সির বেসিক মেজার ছিল এই তিনটা, মিন, মিডিয়ান এবং মোড। আচ্ছা এখন খেয়াল করো, আমরা এর আগে যে দুইটা ডিস্ট্রিবিউশন পড়লাম, বাইনোমিয়াল, বাইনোমিয়ালের কথা বলো অথবা এই পয়সোর কথাই বলো, এই সবগুলো কিন্তু ছিল ডিসক্রিট। মানে কি, এক্স এর মানটা ডিসক্রিট কিছু মান নেবে, জিরো, ওয়ান, টু, থ্রি, কিছু পূর্ণ সংখ্যা নেবে। কিন্তু যখন নাকি আমরা কন্টিনিউয়াস নিয়ে কাজ করি, কন্টিনিউয়াসের বেলায় কি হবে? আমরা যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছিলাম, সেখানে আমরা কি বলছিলাম যে এইখানে এই এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের বেলায় যে মানগুলা, মানগুলা একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে। মনে পড়ে কথাগুলা? জি স্যার। আচ্ছা তো রিয়েল লাইফে আমরা যেসব ভেরিয়েবল দেখতে পাই, এটা মনে করো কি বলবা, মানুষের হাইট বলো বা উটের হাইটই বলো বা যেটাই বলো, ওজনের কথা বলো অথবা ইনকামের কথা বলো অথবা যেটা খুশি বলো, মোটামুটি রিয়েল লাইফে যত ভেরিয়েবল দেখা যায় তাদের সবার জন্য একটা কমন বৈশিষ্ট্য কি জানো? এগুলো কিন্তু সবগুলো কন্টিনিউয়াস, খেয়াল করো এই সবগুলো ভেরিয়েবল কিন্তু কন্টিনিউয়াস। এবং খেয়াল করো এই সবগুলো ভেরিয়েবলের জন্য একটা কমন বৈশিষ্ট্য দেখা যায় কি, যখন নাকি আমার ডাটার সাইজ অনেক বড় হয় তখন দেখা যায় যে এই মিন, মিডিয়ান এবং মোড এই তিনটা মান আস্তে আস্তে সমান হওয়া শুরু করে, অথবা সমান যদি হওয়া শুরু করে নাও করে তখন দেখবা যে তিনটা মান অ্যাপ্রক্সিমেটলি সমান হওয়া শুরু করে। অ্যাপ্রক্সিমেটের চিহ্ন কোন দিক দিয়ে বসায়? অ্যাপ্রক্সিমেটের চিহ্ন জানি কেমনে বসায়। আচ্ছা এমনি এই ইডে দিলাম, যাও যে মিন, মিডিয়ান, মোড তিনটা তখন কাছাকাছি যাওয়া শুরু করে। অ্যাপ্রক্সিমেটের চিহ্নটা মেহনত পাইতেছি না। আচ্ছা মিন, মিডিয়ান, মোড এই তিনটার মান তখন কাছাকাছি যাওয়া শুরু করে। তো ডাটার এই নেচারটা যে তোমার যখন নাকি আমার এই অবজারভেশনের সংখ্যা অনেক বড় হওয়া শুরু করে, তখন দেখা যায় যে কোনো ভেরিয়েবলের জন্য, যে কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য এই শর্তটা সে ফুলফিল করে। এটা এটা ডাটার একটা নেচার, এটা মোটামুটি সারা ইউনিভার্সে সেম জিনিস দেখা গেছে। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলো আর যেটাই বলো, যে কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য, কন্টিনিউয়াস যে কোনো ভেরিয়েবলের জন্য দেখা গেছে যে ডাটার মান যত, ডাটার সাইজ যত বড় হতে থাকে ততই দেখা যায় যে তোমার এই মিন, মিডিয়ান, মোডগুলো তখন আস্তে আস্তে সমান হতে থাকে অথবা সমান হওয়ার দিকে কনভার্স করতে থাকে। তো এখান থেকে আমরা বলছি যে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয়, আমি আবার বলতেছি, আমরা এই ডাটার যে এই যে নেচারটা, এখান থেকে আমরা বলছি যে কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যার জন্য আমার এই মিন, মিডিয়ান, মোড তিনটা মান সমান, মিন, মিডিয়ান, মোড তিনটা সমান, এই টাইপের ভেরিয়েবলগুলোকে আমরা বলি নর্মাল ভেরিয়েবল। বাবার আমার কথা কি পরিষ্কার শোনা যেতেছে? জি স্যার। একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যার জন্য আমাদের এই মিন, মিডিয়ান, মোড তিনটা সমান, তখন আমরা বলি যে এই কন্টিনিউয়াস যে র্যান্ডম ভেরিয়েবলটা, এটা আমরা তখন বলি যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এটা আমরা তখন বলি নর্মাল ভেরিয়েবল। আর এটার যে ডিস্ট্রিবিউশন তারে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে অনেক বছর ধরে অনেক লোকে কাজ করতেছে। তো গসিয়ান নামটা কি তোমরা শুনছো ম্যাথমেটিক্সে বাবারা? তোমরা কি গসিয়ান নামটা শুন, গাউস, গাউসিয়ান, তোমরা কি বলো, গাউসিয়ান বলো? স্যার হ্যাঁ স্যার, ফিজিক্সে এই স্থিতিতে ছিল। আচ্ছা ভেরি গুড, এটা ফিজিক্সে পড়তো? হ্যালো, এটা কি ফিজিক্সে পড়ছো না ম্যাথে পড়ছো? গাউস নামটা গাউসিয়ান?
ফিজিক্সে লিনিয়ার স্যার লিনিয়ার অ্যালজেব্রাতে স্যার এক ধরনের এলিমিনেশন ছিল গাউসিয়ান এলিমিনেশন হ্যাঁ ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স গাউসিয়ানের অ্যাপ্রক্সিমেশনগুলো ছাড়া একদম অকেজো ফিজিক্সে দেখছিলে কে জানি বললা তোমরা এখানে আমি বলছি স্যার তুমি বলছো তুমি একদম জায়গা মতো ধরে ফেলেছো এই গাউসিয়ান গাউসিয়ানরে বলা যে সেই নরমাল ডিস্ট্রিবিউশনটা প্রথম ডিফাইন করছে কারণ মেন ফাংশনটা সম্ভবত সেই সবার আগে লিখছিল তো সে অ্যাকচুয়ালি একজন ফিজিসিস্ট ছিল যদিও তখনকার জমায় ম্যাথ ম্যাথ ফিজিক্স এখনও ম্যাথ আর ফিজিক্সের মধ্যে ডিফারেন্স কোনো কোনো জায়গায় নাই বলতে গেলে তো এই গাউসিয়ান লোকটা অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোনমার ছিল তো এই বেটায় করতো কি সে তোমার আমার যদি মনে পড়ে সে জার্মান ছিল আমার যদি ভুল হয়ে না থাকে সে একজন জার্মান ছিল সম্ভবত তো এই গাউসিয়ান মিয়ায় এ করতো কি তোমার তারা মডেলিং করার চেষ্টা করতো যেমন তোমরা তো জানো এই যে কি জানি বলে এই যে মহাবিশ্ব যে কি হইতেছে কি জানি বলে সম্প্রসারণ হইতেছে নাকি টার্মটা কি ছিল জানি যে সারা সারা ইউনিভার্সে ছড়া যেতেছে সবাই যে একজনের কাছে ছড়া যেতেছে আমাদের সেই বিগ ব্যাং এর রেজাল্ট এখনো চলতেছে সার দিয়ে সবকিছু ছড়া যেতেছে এই গাউসিয়ান মিয়া করছিল কি সে একটা ইকুয়েশন দ্বারা করানোর চেষ্টা করতেছিল যে তোমার এই তারাগুলা যে ছড়াই যেতেছে ছড়ানোটা কি ধরনের মডেল কি ধরনের প্যাটার্ন ফলো করে তো এই প্যাটার্নটা ফলো করতে যায় দেখছে যে অ্যাকচুয়ালি আমরা যখনই কোনো মডেল আমরা বানাই মডেলের মধ্যে কিন্তু কিছু এরর থাকে ধরো আমি একটা মডেল চিন্তা করো তোমাদের কয়দিন পর এই কয়দিন পরে কাজটা তোমাদের মডেল পড়বে মনে করো একটা ভেরিয়েবল ওয়াই এর আমি মডেল করতেছি এ প্লাস বি এক্স একটা ইকুয়েশন দিয়ে তাহলে এখন দেখো আমরা যখন এটা করব এক্স হচ্ছে আমার একটা এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমাদের তোমাদের বায়োলজি তোমরা ম্যাথ এগুলো করছো না দ্বিপদী সমীকরণ করছো না হ্যাঁ স্যার আচ্ছা আমি একদম ওইটার ভাষাতেই বলি ধরো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যখন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমরা এটা এর মডেলটা ফিট করলাম এই মডেলের মধ্যে কিন্তু কিছু এরর অবশ্যই থাকবে রাইট একটা মডেলে কিন্তু কিছু এরর অবশ্যই থাকবে কখনই কিন্তু এটা স্ট্রেট লাইনের মধ্যে পড়বে না কিছুটা এরর কিন্তু থাকবে তো এই গাউসিয়ান যখন নাকি এই তারার ছড়ায় যাওয়ার তারার এই যে মহাবিশ্বে যে তারাগুলো ছড়ায় যেতেছে সে এইটাতে যখন ইকুয়েশন আকারে ফিট করতে গেছে সে দেখছে যে এই এরর যে টার্মটা একটা তার মডেলের যে এররের যে টার্মটা ছিল এই এররের টার্মটারে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না আনলেস যদি এরর এই শর্তটা ফুলফিল করে সে দেখছে যদি কেবলমাত্র এই এরর যদি শর্তটা ফুলফিল করে যে এররের বেলায় মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে শুধুমাত্র তখনই দেখছে যে সেই এররটাকে ব্যাখ্যা করতে পারে এবং সেখান থেকেই সে পরবর্তীতে আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশন যে ম্যাথমেটিক্যাল ফর্মটা সেখান থেকে সে ডেরাইভ করে এবং এরপর থেকে এখনও নর্মাল ডিস্ট্রিবিউশন নামটা যেভাবে পরিচিত গসিয়ান ডিস্ট্রিবিউশন নামে এটা সেমভাবে পরিচিত আচ্ছা তো এত কথা বলার কারণ যেটা একদম সামারি টু সাম আপ এভরিথিং যখনই দেখবা যে কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যার জন্য আমার মিন মিডিয়ান মোড তিনটা সমান তখন বলবা যে আমার এই র্যান্ডম ভেরিয়েবলটা একটা নর্মাল ভেরিয়েবল একটা নর্মাল র্যান্ডম ভেরিয়েবল এবং এই নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন আচ্ছা তাহলে এখন দেখো নর্মাল ডিস্ট্রিবিউশনের বেলায় তোমরা সবসময় এই চেহারা দেখবা কেন দেখবা কারণ হচ্ছে কি মিন মিডিয়ান মোড মিন মানে কি যেটা হচ্ছে আমার সবগুলো যোগ করে সবগুলো দিয়ে ভাগ করো মিডিয়ান মানে কি একটা ডাটারে ছোট থেকে বড়তে সাজানোর পরে মাঝখানে যেই মানটা পড়ে তাকে আমরা বলছি মিডিয়ান তাহলে এখন দেখো মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি মাঝখানে পড়ছে কি জিরো যেটা আমার মিডিয়ান মিডিয়ানটা তাহলে এই বরাবর পড়ছে মোট কোনটা যেই মানটা সবচেয়ে বেশি আকার করছে দেখো তো এখানে কোন মানটা বেশি আকার করছে মোডের মানটাই সবচেয়ে বেশি আকার করছে না এবং তুমি যদি সবগুলো মান যোগ করে যদি ভাগ করো দেখবে যে তোমার সেটা কিন্তু মিন কিন্তু জিরোই আসতেছে তাহলে আলটিমেটলি কি মিনটাও কি এই জিরোতেই পড়তেছে না কাজে এটার তুমি একদম সিম্পল একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের চেহারা ধরে নিতে পারো এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমরা যখন নাকি কার্ভটা আঁকি আমরা তো জানি অলরেডি যে এই কার্ভের আন্ডার টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান এই নর্মাল কার্ভ যেটা এটা একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা এই কার্ভটার সমান দুই ভাগে ভাগ করতে পারি পারি না দেখো তো এই কার্ভটার যদি সমান দুই ভাগে ভাগ করি দুইটা পাশকে একদম সেম হবে না এই জিনিসটা খুব খুব ইউনিক একটা বৈশিষ্ট্য এই নর্মাল ডিস্ট্রিবিউশনে কারণ আমরা যে বললাম যে মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে যখন নাকি কোনো কিছু মিন মিডিয়ান মোড সমান হয় তখন আমরা বলি যে এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন তো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের অনেক এক্সাম্পল তোমরা নেচারে দেখবে যেমন আমরা মানুষ আমরা কিন্তু সিমেট্রিক্যাল কেন একটা মানুষের তুমি যদি লম্বাভাবে চিন্তা করে দেখবে সে তারা কিন্তু তুমি সমান দুইভাগে ভাগ করতে পারবা স্যার
হ্যালো হ্যালো আচ্ছা সরি আমার নেট মাঝখানে চলে গেছিল। আচ্ছা তো যেটা বলতেছিলাম, সিমেট্রিক্যাল শেপ যেটা, যে মানে একটা শেপ যদি এরকম হয় যে এটাকে সমান দুই পাশে ভাগ করা যায়, এই ক্ষেত্রে আমরা বলি যে শেপটা সিমেট্রিক্যাল। যেমন এখানে যে ছবিটা দেখতেছো এটা কিন্তু একটা সিমেট্রিক্যাল শেপ, এখানে সবগুলো দেখো সমান দুই ভাগে ভাগ করা যায়, গোলটারও করা যায়, প্রজাপতিরও করা যায়, তারাটারও করা যায়, এই লাভ শেপ বা হার্ট শেপ যেটা এটারও করা যায়। আচ্ছা আমি মানুষের ব্যাপারটা চিন্তা করছিলাম, মানুষও কিন্তু সিমেট্রিক্যাল, মানুষের দেখো আমরা কিন্তু সমান দুই ভাগে ভাগ করতে পারবো। দেখো আমরা যদি এই বরাবর কাটি আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারবো, মানুষও কিন্তু সিমেট্রিক্যাল। হোয়াট এভার, তো আমাদের পয়েন্ট যেটা, যদি সমান না হয়, সমান না হলে দোয়া ইউনুস পড়তে দেখ, আর কিছু করার নেই। আমি সরি, সব ক্ষেত্রে সমান হবে না। সমান হবে কখন? সব ক্ষেত্রে কিন্তু সমান এমনিও হবে না। সমানটা হবে কখন? যদি আমার এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয় এবং যদি এটার যদি মিন মিডিয়ান মোড তিনটা সমান হয়, শুধুমাত্র তখনই তুমি দেখবে এটা সিমেট্রিক্যাল, সবসময় সিমেট্রিক্যাল হবে না। আমি তোমাদের জাস্ট একটা ছোটখাটো এক্সাম্পল হিসেবে মানুষের কথা বললাম। মানুষ তো, মানুষের তো ভেরিয়েবল ধরার কোনো কারণ নেই, মানুষ তো মানুষই। তারপর আমি বলতেছি যে মানুষ কিন্তু সিমেট্রিক্যাল, মানুষও কিন্তু তুমি সমান দুই ভাগে ভাগ করতে, প্রায় প্রায় সমান দুই ভাগে ভাগ করতে পারবে। আচ্ছা তাহলে এখন দেখো বাবারা, আমি যেটা বলতেছিলাম যে নর্মাল ভেরিয়েবলের অন্যতম বৈশিষ্ট্য হলো যেটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এবং এর বেলায় মিন মিডিয়ান মোড তিনটার মান সমান। আচ্ছা তো এখন আমাদের এই গসিয়ান, আমাদের এই গস, সে যখন প্রথম ফাংশনটা ডিফাইন করে, আমি এখন তোমাদের সেটা দেখাই দিচ্ছি, তোমরা কাইন্ডলি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। হ্যালো, তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা সবাই নিছো বাবারা? জি স্যার। স্যার ভেরি গুড। তাহলে এখন দেখো, আমি এখন এই ডিস্ট্রিবিউশনটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদের যে ফাংশনটা আছে এখানে, এটা এই তোমরা এখন এই যে ফাংশনটা দেখতেছো, এটা কিন্তু গসের গসের নিজের বানানো ফাংশন, সে নিজে এটা ডেরাইভ করছিল, এটা তার অরিজিনাল ফাংশনটা। আচ্ছা খেয়াল করো, আমরা বলতেছি যে একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে যদি এটার মিন হয় মিউ, যেখানে মিউ এর মানটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যা ইচ্ছা তাই হতে পারে। কথাটা খেয়াল রাখো, কারণ আমার নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এবং এটা রিয়েল লাইফের উপরে ডিফাইন, সরি রিয়েল লাইনের উপরে ডিফাইন, রিয়েল লাইনের মধ্যে যে কোনো মান সে নিতে পারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। তো এর জন্য এর মিনটাও কিন্তু ফাইনাইট হবে, কথাটা খেয়াল রাখো, এর মিউ এর মানটাও কিন্তু ফাইনাইট হবে। এবং ভেরিয়েন্স যেটা, আমরা ভেরিয়েন্স নিয়ে গত ক্লাসে একটু কথা বলছিলাম, ভেরিয়েন্সটা হবে সিগমা স্কোয়ার, এবং এই সিগমা যেটা, এই সিগমাটা অবশ্যই নন জিরো হবে, সিগমাটা কখনো জিরো হবে না, সিগমার একটা মান অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলি যে এক্স একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, যার ডেন্সিটি ফাংশনটা চেয়ারা হবে এটা, ফাংশন অফ এক্স। এটার প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিউ, কারণ মিনের মিনের উপরে ডিপেন্ড করে মিন মিডিয়ান মোডের পজিশনটা কোথায়। সিগমা স্কোয়ারটা বলবে আমার হাইটটা কত হবে সেটা, এবং এই ফাংশনটা চেয়ার হচ্ছে 1/√2π সিগমা স্কোয়ার ইএক্সপি যা আছে দেখতেছো তাই। আচ্ছা তো একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের চেহারাটা সবসময় একটা বেল শেপ ডিস্ট্রিবিউশনের চেহারা পায়, কারণ হচ্ছে আমরা যখন নাকি যে কার্ভটা আছে, কার্ভের মধ্যে আমরা দেখছি যেটা কিন্তু একটা ঘন্টার মতো, উল্টানো একটা ঘন্টার মতো শেপ হয়, যে কারণে অনেকে এটা বেল শেপ ডিস্ট্রিবিউশনও বলে। আচ্ছা তো এখন দেখো, এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার এই মিন যেটা মিন, আর একটা হচ্ছে তোমার ভেরিয়েন্স, এবং এটাকে প্রকাশ করা হয় এন মিউ সিগমা স্কোয়ার দিয়ে। আমরা যখনই এই সিম্বলটা দেখবো এন মিউ সিগমা স্কোয়ার, তখন আমরা বুঝবো যে আমরা এখানে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছি, যে ভেরিয়েবলটা হচ্ছে এক্স, x টেন্স টু নর্মাল মিউ সিগমা স্কোয়ার, x একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা এই লাইনটাকে পড়ি হবে যে x একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে যার মিন হচ্ছে মিউ এবং ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। আমি কিছুটা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, অনেকটা বুঝাইতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন দেখো, আমরা অলরেডি ব্যাখ্যা করছি যে মিন মিডিয়ান মোডের সাথে আমার এই শেপটা কিভাবে জড়িত। এবার আমি তোমাদের সিগমা স্কোয়ার ভেরিয়েন্সের কথা একটু বলি। সেটা হলো গিয়া ভেরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে যে আমার ডিস্ট্রিবিউশনটা কতটুকু পর্যন্ত উঠবে। এটা এই আগামী কয়েকদিনের মধ্যে কাউসার তোমাদেরকে আরো ডিটেলস পড়াবে, আমি জাস্ট তোমাদের একটা ইনিশিয়াল একটা আইডিয়া দিতেছি, কাউসারের টপিকটা বুঝতে তোমাদের তখন সুবিধা হবে। এই মিন যেটা, এসডি যেটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, এটা আমাদের ডিফাইন করে যে আমাদের এই কার্ভটা কতটুকু পর্যন্ত উঠবে। যেমন এখানে যে নীল কার্ভটা, এটা দেখো, এটাও সবগুলো কার্ভই কিন্তু সিমেট্রিক্যাল, দেখো জিরোতে সিমেট্রিক্যাল, তিনটা কার্ভের জন্যই কিন্তু মিন মিডিয়ান মোডের মান সমান। কিন্তু পার্থক্য কোন জায়গায়, কোন জায়গায় নীল যেটা দেখতেছো এটা দেখো, এটা কিন্তু খুব বেশি উঠে নেই, আবার লাল যেটা এটা কিন্তু মোটামুটি মডারেটলি উঠছে, আর সবুজ যেটা সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই তিনটা শেপ কিন্তু তিনটা, কিন্তু তিনটাই কিন্তু সিমেট্রিক্যাল, আমরা কিন্তু তিনটারই মাঝ বরাবর লাইন আঁকতে পারি, কথাটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু তিনটারই মাঝ বরাবর লাইন আঁকতে পারি। আমি যদি একটা লাইন আঁকি দেখো, আমরা কিন্তু তিনটারই মাঝ বরাবর লাইনটা আঁকতে পারবো। কাজেই তিনটা ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন, কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা,
এইটার জন্য আমাদের মিন মিডিয়ান মোডের মানগুলা ডিপেন্ড করে, সরি এইটার জন্য আমাদের হাইটটা কত হবে সেটা ডিপেন্ড করে। তিনটাই হবে আমার বেল শেপড, তিনটাই বেল শেপ থাকবে, কিন্তু তিনটাই বেল শেপ থাকবে কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা কত, ভেরিয়েন্সের মানটা কত, তার উপর ডিপেন্ড করবে যে আমার এখানে এই কার্ভটা কতটুকু পর্যন্ত উঠবে। আচ্ছা এক সেকেন্ড, এটা বন্ধ করে কেমনে, সেকেন্ড আমি এটা আবার ইয়ে করতেছি, আমি স্টপ শেয়ার দিয়ে আমি আবার ব্যাক করতেছি। ওকে আচ্ছা আমি আবার ব্যাক করলাম। তো আমরা তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের মেন কনসেপ্টটা দেখলাম যে এখানে একটা ভেরিয়েবলে মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে, এর ফাংশন হবে এটা। আচ্ছা এরপর আমরা যে আবার দেখলাম যে আমার স্ট্যান্ডার্ড ডেভিশনের কাজটা এখানে কি, এটাও তোমরা এখন মোটামুটি বুঝছো। আচ্ছা এখন তোমরা এক কাজ করো বাবা, এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, একটু পর আমি তোমাদের সবগুলো স্লাইডে দিয়ে দিব, তারপর স্ক্রিনশটটা নিয়ে ফেলো তোমাদের জাস্ট মনের মধ্যে ঢুকানোর জন্য। নিসো জি স্যার। আচ্ছা এই স্লাইডটা আমি তোমাদের খুব শর্টকাট একটু ব্যাখ্যা করি। চেবিশেভের ইনইকুয়ালিটি যেটা, এটা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইনে মাঝে মধ্যে লাগবে, তোমরা যখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে যাবা যদি কোনো সাইন্টিফিক রিসার্চের কোনো অপশন থাকে তখন তোমাদের এই চেবিশেভ ইনইকুয়ালিটিটা লাগবে, এটা আমি তোমাদের আপাতত ব্যাখ্যা করতেছি না। আচ্ছা এই জিনিসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই এটাকে আমরা বলি এম্পেরিক্যাল রুল। এম্পেরিক্যাল রুলের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো গিয়া এখানে যে কার্ভটা দেখতেছো, আমরা বলতেছি কি যেহেতু আমাদের এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, একটা ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে তার জন্য অবশ্যই আমরা ডাটাটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারবো। এটার এই যে দাগটা দেখতেছো চিকন দাগটা, এটার এই পাশে থাকবে 50% অবজারভেশন, এই পাশে থাকবে 50% অবজারভেশন, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কারণ আমরা আগেই বলছি যে আমাদের ডাটার মিন মিডিয়ান মোড তিনটা সমান, কাজে এটা যেহেতু আমাদের মিডিয়ান কাজে 50% অবজারভেশন এর ডানে থাকবে 50% বামে থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, রাইট? আচ্ছা এখন দেখো আমাদের এই এম্পেরিক্যাল রুল যেটা, এটা আমাদের জন্য খুব কাজের একটা জিনিস, এটা আমাদেরকে বলে যে একটা ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, একটা ভেরিয়েবল যদি নর্মাল ভেরিয়েবল হয় তাহলে তার জন্য আমরা বলতেছি আমাদের যে মিনের মানটা, মাঝ বরাবর্তী মিনের মানটা, আমরা বলতেছি মিনের সাথে যদি সিগমা আমরা যোগ করি, সরি এখানে লিখতেছি আবার, আমরা যদি মিউ এর সাথে প্লাস মাইনাস কেমনে দেয়, প্লাস মাইনাস সিগমা যদি আমরা নেই, সিগমা গেল ওই, সিগমা গই বাবার সিগমা কোন জায়গায় আছে তোমরা আমাকে কইতে পারো? সিগমা তো এনে থাকার কথা কোথাও, বিদ্যের এত ভেরিয়েবল স্যার, দূরমি আমি এই ওয়ার্ড ইউজ করা ছেড়ে দিছিলাম, স্যার কি নাম্বার ছিল না স্যার, ওই যে স্যার 3/8 1/8 কিছু নাম্বার নিলেন না স্যার, ওইটার নিচে ছিল স্যার, কিছু নাম্বার দেখা গেছিল স্যার ওইটার নিচে ছিল, কি গিটির ভিতরে বললাম কোদি নাম্বারের নিচে ছিল, জি স্যার নাম্বার ফর্ম, আচ্ছা তার নিচে ছিল না, এটা তো ডেল্টা, এটা সিগমা না, আরে মিয়া দেখো তো আমি কি সুন্দর করে তুমি করে সিগমা লিখে দেয়াইছি, দেখো তো এই যে আমার সিগমাটা কত সুন্দর ছিল না, দেখো তো এই যে সিগমা দেখছো কি কি উট একটা সিগমা, না স্যার বুঝে নেবো স্যার সালাইল, আরে খারাপ না পারলে পরে গোবা যে হালা কইতে আইছে বুয়া মাস্টার, ইদি শালা এত সিম্বল কিন্তু কামের জিনিস তো কিছু খুঁজে পাওয়া যায় না,
স্যার আপনার ওই স্লাইড থেকে কপি পেস্ট করে দিন। এই যে পাইছি সিগমা সিগমা পাইছি সিগমা পাইছি। আচ্ছা আমরা বলতে প্লাস মাইনাস সিগমা যদি আমরা নিই, আমরা যে এরিয়াটা পাবো এই এরিয়াটা 68% অবজারভেশন ফলো করবে। আমি আবার বলতেছি, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের বেলায় একটা ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার বেলায় মিউ এর সাথে যদি আমি প্লাস মাইনাস সিগমা নিই যে এরিয়াটা আমি পাবো, তোমরা এখানে দেখতেছো আমরা এখানে এটাকে বেগুনি পার্পল কালার দিয়ে দেখাতেছি, এই এরিয়ার মধ্যে 68% অবজারভেশন লাই করবে। আচ্ছা এখন এই মিউ এর সাথে যদি আমরা প্লাস মাইনাস 2 সিগমা নিই, সেই ক্ষেত্রে আমার এই ডাটাটা 95% অবজারভেশন কভার করবে, যেটা আমার এই যে গ্রিন এরিয়ার মধ্যে তোমরা দেখতেছো, এই গ্রিন প্লাস পার্পল যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে টোটাল 95% অবজারভেশন লাই করবে। আর যদি আমরা মিউ প্লাস মাইনাস 3 সিগমা নিই তখন কি হবে দেখো, টোটাল 99.7% অবজারভেশন আমরা এই পুরো এরিয়াটার মধ্যে পেয়ে যাব। আমরা কখনোই ফুল 100% পাবো না, কারণ এটা যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন, এই কার্ভটা, এই যে আমাদের যে প্রবাবিলিটি কার্ভটা, এটা এই বরাবর খালি চলতেই থাকবে, একদম শেষ পর্যন্ত কত হবে এটা কখনোই এখানে পুরোপুরি মিলবে না, এটা চলতেই থাকবে। কারণ একদম একটা ভেরিয়েবলের জন্য একদম হাইয়েস্ট এবং লোয়েস্ট মান কখনোই আমরা বের করতে পারি না। যদি একদম ইনফিনিটি পর্যন্ত যাইতে পারো তাহলে তোমরা মিলাইতে পারবে, আদারওয়াইজ এটা তোমরা মিলাইতে পারবে না। আচ্ছা এই যে আমরা রুলসটা দেখলাম, এই রুলসটাকে আমরা বলি এম্পেরিক্যাল রুল। এই এম্পেরিক্যাল রুলের সাহায্যে আমরা একটা ডাটার অবজারভেশনগুলো কী হারে কীভাবে ছড়ানো আছে, কীভাবে স্প্রেড করতেছে মিন থেকে, সেই সম্পর্কে একটা আইডিয়া আমরা পাই। বাবার আমার কথাই কিছুটা বুঝতে পারছো? বাবারা তোমরা কি আমার কথা কিছুটা ধরতে পারছো? জি স্যার। আচ্ছা আমি কি তোমাদের অনেক টায়ার্ড করে ফেলছি? আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, নেওয়ার পর আমি একটা 5 মিনিটের ব্রেক দিই তোমাদের, তোমাদের একটা ব্রেক দরকার হয়ে গেছে, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, নেওয়ার পর আমি ঠিক 5 মিনিট পরে ব্যাক করতেছি আবার, ঠিক আছে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ঠিক 5 মিনিট পরে আবার ক্লাস শুরু করতেছি, ওকে? ওকে স্যার। ভেরি গুড। ওকে স্যার। তো এখন দেখো আমি এখানে যে প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কথা যে স্লাইডটা আছে এগুলো অলরেডি তোমাদের সবকিছু বলে ফেলছি। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হলো গিয়া তোমার, তোমরা বাবার একটা কাজ করো, হাতে সবার কাছে কাগজ কলম আছে না, তোমরা এক কাজ করো, এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটার মধ্যে তোমরা মিউ সমান সমান 0 এই ফাংশনটার মধ্যে তোমরা এক কাজ করো, মিউ সমান সমান 0 আর সিগমা সমান সমান 1 বসায় দাও, বসায় দেখো তো কি হয়। আমার কথা বুঝতে পারছো? তোমরা এই ফাংশনটার মধ্যে মিউ সমান সমান 0 সিগমা সমান সমান 1 আর জেড সমান সমান সরি এক্স সমান সমান জেড বসায় দাও, বসায় দেখো তো কি আসে, করে ফেলো তো বাবারা। আমি আবার বলতেছি এই যে ফাংশনটা তোমাদের সামনে আছে নর্মাল প্রবাবিলিটি ফাংশনটা, এই ফাংশনের মধ্যে মিউ সমান সমান 0 সিগমা সমান সমান 1 আর এক্স এর জায়গায় জেড বসায় দাও, বসায় দেখো তো কি আসে, তোমরা এই ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় জেড মিউ সমান সমান 0 সিগমা সমান সমান 1 বসায় দাও। আমরা যখন নাকি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে মিউ এর মান 0 এবং সিগমার মান 1 বসাবো তখন আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাই
এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। একটা নর্মাল ডিস্ট্রিবিউশন এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যার নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য যদি আমরা মিউ এর মান 0 এবং সিগমার মান 1 বসাই দিই তখন আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন পাই। আচ্ছা এই স্ট্যান্ডার্ড নর্ম এবং এই জেড যে ভেরিয়েবলটা এরা তখন আমরা বলি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল যার ডিস্ট্রিবিউশন হচ্ছে N01। N01 বলতে দুনিয়ার সব জায়গায় তোমরা সবাই বুঝবে যে তুমি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলতেছো। আচ্ছা আমরা এখানে যেহেতু স্ট্যান্ডার্ডাইজ করছি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করার কাজটা অ্যাকচুয়ালি করা হয় এভাবে যে এক্স এর থেকে মিউরে বিয়োগ করা হয় এবং সিগমারে দিয়ে ভাগ করা হয়, এই প্রসেসটারে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল, সরি এই প্রসেসটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল পাওয়ার উপায় আর কি এই জিনিসটা। তো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনে যত ম্যাথ থাকবে আমাদের প্রথম কাজ হবে নর্মাল ম্যাথের প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করা। আমি আবার বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের যত ম্যাথ থাকবে আমাদের ম্যাথের জন্য প্রথম কাজটা হলো আমার নর্মাল ম্যাথ নর্মাল ডিস্ট্রিবিউশন যে প্রবলেমটা এটারে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করা, তারপরে আমরা ম্যাথের কাজটা সলভ করব। আচ্ছা তোমরা এই স্ট্যান্ডার্ড নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন সংজ্ঞাটা তো বুঝছো কেমনে আসে? স্যার ভেরি গুড। আচ্ছা এখন তাহলে আমরা এখন ম্যাথ করব, আমরা মনে আমাদের প্রায় শেষের দিকে এসে পড়ছি, ভেরি গুড। আর একটা স্লাইড, এই স্লাইডই শেষ, তোমরা এখন এটা একটা ছবি তুলে ফেলো। স্যার কনভার্ট বলতে কি মানে আমরা এই ভ্যালুগুলোকে বসে এটা দেখায় নিব? হ্যাঁ বাবা আমি এখনই তোমাদের ম্যাথটা করে দেখো, এই ম্যাথটা আমরা সবাই একসাথে করব এখনই বুঝবা ইনশাআল্লাহ। এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো বাবারা। নিশি স্যার ভেরি গুড, তাহলে আমি এখন সলভের কাছে হাত দেই। আচ্ছা আমি ফার্স্টে এই ম্যাথটা সলভ করবো আর এই ট্রাই যেটা আছে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমি এটা আপাতত আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা আমি এখানে চলে যাই, আমি আমার পিডিএফ ওয়ার্ড ফাইলটা খুললাম আবার। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রবলেমটা, ঠিক আছে না? আচ্ছা এখন আমরা এটা সলভ করব। আচ্ছা সলভের মধ্যে ফার্স্টে লেখো গিভেন ফর দ্য নর্মাল ভেরিয়েবল এক্স মিউ ইকুয়াল টু 50 অ্যান্ড সিগমা ইকুয়াল টু 10। লেখছো? আচ্ছা এখন দেখো আমাদেরকে বের করতে বলছে, উই নিড টু এস্টিমেট প্রবাবিলিটি অফ 45। আচ্ছা একটা কথা খেয়াল রাখো, আমি তোমাদের কিন্তু ক্লাসের সময় বলছিলাম আগে যে এটা কিন্তু একটা র্যান্ডম, এটা একটা ইয়া ভেরিয়েবল, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, কাজে এখানে লেস দেন দাও আর লেস দেন অর ইকুয়াল দাও দুইটা কিন্তু একই জিনিস, কোনো পার্থক্য নাই। মনে পড়ে আমি কিন্তু ক্লাসে তোমাদের এই কথাগুলো বলছিলাম। আচ্ছা আচ্ছা এরপরে লেখো লেট জেড ওয়ান অ্যান্ড জেড টু বি বি দ্য ভ্যালুস অফ স্ট্যান্ডার্ড ভেরিয়েবল জেড। Let z1 and z2 be the values of standard normal variable z. লেখছো? জি স্যার। আচ্ছা তাইলে সো z1 সমান সমান হবে কি দেখো, z1 হলো এই যে 45 ছিল না, আমরা 45 থেকে মিনের মান ছিল কত দেখো তো, মিনের মান ছিল 50, 45 থেকে 50 এ বিয়োগ করব, করার পরে যেটা আসে ওইটারে আমরা সিগমার মান ছিল 10, 10 দিয়ে ভাগ করব, কত আসে আমারে বলো। সিমিলারলি দূর গোড়ার ডিম
সিমিলারলি জেড টু এর মানটা হবে এখানে ছিল কত 62 না এই 62 থেকে 50 এ বিয়োগ করবা করে যেটা আসে সেটার 10 দিয়ে ভাগ করবা করলে যেটা আসে এটা আমাদের জেড টু এর মান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গেলে হলো পাঁচ পাঁচে দশ দিয়ে ভাগ করলে হচ্ছে -0.5 ভেরি গুড আর এটা বাষট্টি থেকে পঞ্চাশ গেলে হলো গিয়া সাত সাত থেকে ষাটে দশ দিয়ে ভাগ করলে .7 স্যার বারো এটা তো ওহো বারো তো .1.2 আচ্ছা therefore probability of এটা হচ্ছে আমার এখন আমি এটা স্ট্যান্ডার্ড নরমালে কনভার্ট করে ফেললাম তাহলে এটা এখন হবে পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখানে এক্স এর জায়গায় হবে জেড ক্যাপিটাল জেড আর এটা হয়ে যাবে 1.2 বুঝতে পারছো কাজটা কি করছি আমি বলছিলাম না যে আমাদের নর্মাল ম্যাথের প্রথম কাজটা হলো নর্মালের প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করা আমরা যে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করছি এখন আমার এইটা বের করা যেই জিনিস আর এটা বের করা একই জিনিস আমার কথা ধরতে পারছো বাবারা আমরা আমাদের যে প্রবলেমটা ছিল প্রবলেমটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করছি আচ্ছা এখন আমরা তোমরা প্রশ্ন করতে পারো যে কেন করছি প্রশ্নটা এখন করবো আমি উত্তরটা আমি তোমাদের দিই এটা করার কারণ হলো গিয়া আমরা এই ম্যাথটা সলভ করার জন্য আমি আমার পিডিএফ ফাইলটা খুলি এই যে স্ট্যান্ডার্ডের যে একটা বিশাল একটা ফর্মুলা আছে এই যে চমৎকার একটা ফর্মুলা যে গসমিয়া বানাইছে এই ফাংশনটারে বারবার মানটা বের করা মোটামুটি একটা কমপ্লিকেটেড একটা কাজ তোমাদের ক্যালকুলেটর যতই পাওয়ারফুল হোক বারবার যদি তুমি এই জিনিসটা এই টু পাই সিগমা স্কোয়ার এক্সপোনেনশিয়াল করতে যাও জিনিসটা খুব বিরক্তিকর এবং একটা খুব কমপ্লিকেটেড একটা কাজ তো এটা সলভ করার জন্য যেটা করা হয় তোমার আগে থেকেই যারা আছে এরা এম্পেরিক্যালি করছে কি এই ফাংশনগুলোর মান বাইর করে রাখছে তো বাইটটা যখন করছে বাইটটা তারা করছে তোমার এই স্ট্যান্ডার্ড নর্মালের সাহায্যে তারা করছে কি ফার্স্ট এই প্রবলেমটা স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করে করার পরে তখন আমাদের এই প্রবলেমটা -3 থেকে +3 এর মধ্যে চলে আসে এবং এই -3 থেকে +3 এর মধ্যে প্রবাবিলিটিগুলো কত হবে সেটা তারা ওই টেবিলের মধ্যে বাইর করে রাখছে তোমাদের কাছে একটা টেবিল আছে না দেখো তো তোমাদের যে টেবিলটা দেওয়া হয়েছে আমি টেবিলটা একটু বাইর করে তোমাদের দেখাই কই যে রাখছি আচ্ছা টেবিলটা এখানে কোথাও আছে মনে করো তো সেন্ট আইটেম মিস্টার সাইফুল আনিমকে পাঠিয়েছিলাম টেবিলটা স্যার জি বলেন স্যার আমি তো মেসেজ দিছিলাম স্যার আপনাকে একটু আগে হ্যাঁ গুড বাই গুড বাই গুড বাই কোনো সমস্যা নাই যান আমি সরি আমি খেয়াল করিনি আমি সরি আমি এক্সট্রিমলি সরি মিস্টার হ্যাঁ আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে আবার ইনশাল্লাহ আচ্ছা বাবারা তোমাদেরকে আমি যে টেবিলটা পাঠাইছি এই টেবিলের মধ্যে দেখবা এখানে মানগুলো আছে তোমার -3 থেকে +3 এর মধ্যে তো যেই কারণে আমরা যে কাজটা করি আমরা ফার্স্ট এটারে তোমার এটারে কনভার্ট করে নিই কনভার্ট করার পর আমরা তখন এই টেবিলটা ইউজ করতে পারি প্রবাবিলিটি বের করার জন্য আচ্ছা এই পর্যন্ত যা করছি কিছু কিছু তো বুঝতে পারছো নাকি জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন দেখো আমাদের কাছে যে টেবিলটা আছে এই টেবিলটার মধ্যে দেখো আমাদের এখানে সবগুলো মান কিন্তু পজিটিভ দেখো আমাদের এখানে এই যে জেড এর যে মানগুলো এই আমরা এখানে এক্স দিয়ে লিখছি এই মানগুলো দেখো সবগুলো কিন্তু পজিটিভের জন্য আচ্ছা এগুলো সবগুলো কিন্তু পজিটিভ ভ্যালুর জন্য কিন্তু আমরা এখানে যে ফাংশনটা বাই করছি এখানে কিন্তু মানটা আছে নেগেটিভ ফর্মে দেখো -0.5 থেকে +1.2 ঠিক না কিন্তু আমাদের এই টেবিলটা কাজ করে শুধুমাত্র পজিটিভ ভ্যালুর জন্য কাজে আমাদের যেটা করতে হবে আমরা এটাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা লাগে আমাদের ফার্স্টে পজিটিভে কনভার্ট করতে হবে আচ্ছা ওইটা করার আগে আমাদের দেখো প্রথম স্টেপটা কি আমাদের কি করতে হবে পেইন্টটা খুলি পেইন্ট আচ্ছা আমি এখানে আঁকা শুরু করি মনে করো এটা হচ্ছে আমার নর্মাল কার্ভটা আচ্ছা এই নর্মাল কার্ভের মধ্যে মনে করো এটা হচ্ছে আমার 1.2 আর এটা হচ্ছে আমার -0.5 আর এটা হচ্ছে তোমার 1.2 তাহলে আমাদের কি করতে হবে দেখো আমাদের এই এরিয়াটা বাইর করতে হবে এই প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে এই প্রবাবিলিটি বের করার জন্য আমি কি করতে পারি আমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে
আমরা যেটা করতে পারি, এই 1.2 পর্যন্ত যে প্রবাবিলিটি আছে এটা বাইর করে সেখান থেকে যদি এই -0.5 পর্যন্ত প্রবাবিলিটি বাদ দিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রবাবিলিটি, ঠিক কিনা? বিনজেটিক মিক্স জি স্যার, আমাদের কিউমুলেটিভে যেভাবে আমরা কাজ করতাম। আচ্ছা ভাই, আপনারা ছুটি দিয়ে দিলে কেন, গুডবাই বলবো কেন? কাজেই আমরা এখন যেটা করতে পারি, আমরা আমাদের এই ফাংশনটারে চাইলে লিখতে পারি প্রবাবিলিটি অফ জেড লেস অর ইকুয়াল টু এটা মাইনাস ইকুয়াল টু দিতে ভুলে গেছিলাম, ইকুয়াল টু আচ্ছা মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন -0.5। বুঝতে পারছো কিনা দেখো তো বাবারা, আমরা এই যে দেখো আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি না, তোমাদের এই যে মাত্র গ্রাফিকে দেখাইছি। আচ্ছা সবাই বুঝছো, কেউ না বুঝলে আমারে বলো। স্যার আমি বুঝি নাই স্যার, পরেরটুকু। আচ্ছা পরেরটুকু বুঝো নাই। আচ্ছা বাবা তুমি এই লাইনটা তো বুঝছো। জি স্যার, যে এখান থেকে যে এটা আছে স্ট্যান্ডার্ড করার পর এটা তো তুমি বুঝছো। জি স্যার, এটা যদি তুমি বুঝাতে থাকো তাহলে তুমি দেখো, আমরা যখন কন্টিনিউয়াস প্রবাবিলিটি নিয়ে কাজ করছিলাম প্রথম যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন বলছিলাম না যে কন্টিনিউয়াসের বেলা আমরা কি করি, আমরা কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি মান বের করতে পারি না, আমরা কিউমুলেটিভটা বের করতে পারি। তাইলে এখন দেখো আমরা যেটা করতে পারি, একদম এই জেড এর যে শেষ মাথাটা, হ্যাঁ জেড এর শেষ মাথা যেটা আছে, জেড এর শেষ মাথা মনে করো এখানে কোন একটা জায়গায়, এখান থেকে তোমার এই 1.2 পর্যন্ত যে এরিয়াটা, এই যে প্রবাবিলিটি, এখান থেকে যদি আমরা এই -0.5 পর্যন্ত প্রবাবিলিটিকে বাদ দিয়ে দিই, এই প্রবাবিলিটি যদি বাদ দিয়ে দিই, তাহলে এটাই কি আমার সেই এই যে প্রবাবিলিটি বের করতে বলছে সেটা হয় না তাহলে? জি স্যার, আমি জাস্ট এই কথাটাই বলছি। এখন বুঝতে পারছো বাবা? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে স্যার আপার লিমিট থেকে লোয়ার লিমিট বের করে দিলে তো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিউমুলেটিভটার সময় নরমাল লেভেলে আমাদের কিউমুলেটিভ প্রবাবিলিটি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এখন দেখো, এখন সমস্যা আরো আছে। সমস্যাটা কি দেখো, আমি তোমাদের যে একটু মাত্র দেখাইলাম যে আমাদের এই টেবিলটা কাজ করে পজিটিভ ভ্যালুর জন্য, 1.2 এর জন্য ভ্যালু আমাদের আছে, কিন্তু দেখো আমাদের এখানে যে মানটা -0.5, আমাদের এই টেবিলটা কিন্তু -0.5 এর জন্য কাজ করে না। তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা দেখো আরেকটা ম্যাথমেটিক্যাল ট্রিক্স খাটাই, সেটা দেখো। আচ্ছা আমি এখন আবার আরেকটা নতুন ট্রিক্স খাটাই, দেখো আমি আবার এই কার্ভটা আঁকি। হ্যাঁ আচ্ছা মনে করো এটা হচ্ছে তোমার, নতুন একটা কালি নেই, সবুজটা নিলাম, দেখি কি আসে, স্কেল নেই, আচ্ছা স্কেল নিলাম। আচ্ছা বাবারা একটু খেয়াল করো, আমাদেরকে এখন যেটা করতে হবে, আমি যেটা আমাদের যেটা বের করতে হবে, এখন দেখো আমাদেরকে এই যে এখন এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে জেড গেল কই, আমাদেরকে এখন এই মানটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করে না। আচ্ছা এখন তাহলে আমরা দেখো আমাদেরকে এখন যেটা করতে বলছে, জেড কই গেল, সরি জেড লেস দেন -0.5, প্রবাবিলিটি অফ জেড লেস দেন -0.5, এটা সমান সমান কত এই এরিয়াটা না, দেখো তো বাবারা এই এরিয়াটা না, প্রবাবিলিটি অফ জেড লেস দেন -0.5, এটা মানে কি আমার এই এরিয়াটা, এই পাশে যে এরিয়াটা আছে এটা, রাইট? আচ্ছা এখন তাহলে দেখো বাবারা, যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে কি দুই পাশে সেম, কাজেই এটা যেই জিনিস আর এই 0.5 এর চেয়ে বড়, দুইটা একই জিনিস না? অর্থাৎ আমাদের এই যদি হলুদটা ইউজ করি, এই পাশে যে এরিয়াটা আছে এটা আর এইটার এই পাশে যে এরিয়াটা আছে, দুইটা এরিয়া কি সেম না? জি স্যার। ভেরি গুড, তাইলে আমরা কি এটা করতে পারি যে তোমার, আমি কি এখন তাহলে এটাকে এরকম লেখা যায় না যে ইকুয়াল টু, আমি জাস্ট এই জিনিসটা করতে পারি না যে প্রবাবিলিটি অফ জেড, এটা না লেখা আমি যদি লেখা দেই যে তোমার জেড, আচ্ছা ওদের মনে
ওর বুদ্ধি নাই সিয়ান চলে গেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.5 লেখা যায় না ওর তো খুশি হওয়া উচিত লেখা যায় আমি ছবিটা দেখাই তাহলে আমার আরো বেটার হবে মাইনাস 0.5 এর চেয়ে ছোট যে প্রোবাবিলিটি আর প্লাস 0.5 এর চেয়ে বড় যে প্রোবাবিলিটি দুটো কি সেম না জি স্যার আচ্ছা তাহলে তোমরা এক কাজ করো আগেটা স্ক্রিনশট রাখছিলা হ্যাঁ আগেটা মনে স্ক্রিনশট রাখো না ঠিক না আমি তোমার স্ক্রিনশটটা দিয়ে দিই তোমরা স্ক্রিনশট তুলে রাখো দাও আমার এগুলো কাজে দিবে তোমাদের এটা একটা স্ক্রিনশট তোমরা রাখো দাও এটা একটা স্ক্রিনশট তোমরা রাখো তো এখন যেটা আছে এটাও তোমাদের স্ক্রিনশট দিতেছি নিছো সেটা 1.2 থেকে 2.5 পর্যন্ত করলে সেটা হবে না হ্যাঁ আচ্ছা এটা স্ক্রিনশট নিছো তোমরা জি স্যার জি স্যার আচ্ছা এবার এটা নাও হয়ে গেল এখন তাহলে কারেন্ট যেটা আছে এটা তো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এখন দেখো আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা কাজ করে কিউমুলেটিভ ফর্মে মানে তোমার ছোট থেকে বড় ফর্মে কাজ করে বড় থেকে ছোট ফর্মে কিন্তু কাজ করে না এটা যেমন আমরা যে ছোট থেকে বড় দিকে প্রবাবিলিটি যোগ করছি এটার জন্য এটা কাজ করবে কিন্তু আমাদের এখানে যে ফর্মটা আছে জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু এই ফর্মে কিন্তু এটা কাজ করবে না কাজেই এটা আমরা যেভাবে সলভ করতে পারি সেটা হলো গিয়া এই পাশে যেটা আছে থাকলো আর এইখানে যেটা আছে এটা নিয়ে একটা লাস্ট একটা শয়তানি করি তোমাদের সাথে এটা করলেই শেষ সেটা হলো গিয়া পয়েন্ট ফাইভ ছিল ঠিক না আচ্ছা এটা হলো মনে করো তোমার 0.5 ঠিক আছে এটা হচ্ছে তোমার 0.5 তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে হচ্ছে তোমার এই এরিয়াটা আচ্ছা এখন তোমরা জানো যে আমাদের টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 তাহলে এখন 1 থেকে যদি আমরা এটা হচ্ছে ছোট প্রবাবিলিটি বাদ দিয়ে দিই তাহলে কি আমরা এটা পাওয়া যাব না আমরা যদি এই এরিয়াটা বাদ দিয়ে দিই তাহলে কি আমরা এই এরিয়াটা পাওয়া যাব না জি গুড তাহলে এখন আমরা যেটা করতে পারি আমরা করব কি এখন এটা কিলো ভারী কাজ করার জন্য এটা যদি এমন করে তাহলে পোষায় আচ্ছা ওকে তাহলে আমাদের লাস্ট লাইনটা ছিল যেটা আমাদের একদম ফাইনাল দিকে যে লাইনটা ছিল প্রবাবিলিটি অফ জেড probability of z ছিল তোমার insert 1.2 minus probability of z probability of z ছিল এটা তোমার greater than or equal to 0.5 আচ্ছা এটা ছিল আমাদের last লাইনটা তো এটাতে তাহলে আমরা চেঞ্জ করে যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ কি বললো পি ব্র্যাকেট হবে তো মাইনাস 1 মাইনাস এটা তখন হয়ে যাবে উল্টা রাইট ঠিক আছে দেখো তো আমরা এই কাজটাই করছি না এখানে
আমরা যে সেটি বললাম যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, এখান থেকে যদি এই 0.5 এর চেয়ে ছোটটা বাদ দিয়ে দিই তাহলে আমরা আমাদের এই ওইটার আগেরটা সমান প্রবাবিলিটি পাই যাব এখানে। এটা ছিল না কথাটা প্রবাবিলিটি? ওকে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ম্যাথের কাজ শেষ, এখন আমরা জাস্ট আমাদের টেবিল থেকে প্রবাবিলিটির মানগুলো বের করব। আচ্ছা স্যার, ওই প্রথম লাইনটা তার আগের লাইনটা কি ছিল স্যার? শুরুতে যে লাইনটা লিখছেন এখানে, এই এখানে, হ্যাঁ হ্যাঁ, এটার আগেরটা কি ছিল স্যার? এর আগেরটা ছিল তোমার স্যার মাইনাস ছিল স্যার উপরে। হ্যাঁ, আগেরটা মাইনাস ছিল এবং চিহ্নটা বোধহয় অন্যরকম ছিল স্যার, উল্টা দেন স্যার। হ্যাঁ, এটা ছিল তোমার লেস অর ইকুয়াল টু, এখানে ছিল মাইনাস। আচ্ছা এখন দেখো, এখন আমাদের কাজ যেটা, আমাদের এখানে ম্যাথের কারিকুলামের কাজ শেষ, এখন আমাদের জাস্ট টেবিল থেকে মান বাইর করতে হবে। আচ্ছা আমি এখন টেবিলটা খুলতাছি বাবারা। আচ্ছা এটার কি একটা স্ক্রিনশট নেওয়া লাগবে তোমাদের? এটা না, সরি, এটার কি স্ক্রিনশট নেওয়া লাগবে? এটার একটা স্ক্রিনশট দেখা দাও তোমরা স্যার, ওই স্লাইডের স্ক্রিনশট নেব স্যার। স্যার এটা তো সেমই স্যার। আচ্ছা তাহলে যদি না লাগে তাহলে দরকার নেই, সমস্যা নেই স্যার, যেটা লিখলেন স্যার ওটা একটু নিব স্যার। এটা আমরা তো ম্যাথে কাজ করতেছি না, তুমি লিখতাছো না? হ্যাঁ স্যার লিখতেছি তো। ভেরি গুড, তাহলে এখন এক কাজ করো, আমরা এখন আমরা যে কাজটা আমাদের কাজ ম্যাথের মেইন কাজ শেষ, এখন আমরা জাস্ট আমাদের নরমাল টেবিল থেকে প্রবাবিলিটি মান বের করব। আচ্ছা এখন দেখো, আমাদের এখানে মানগুলো হলো প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান 1.2, এটার জন্য মান কেমনে বাই করবো দেখো, তোমাদের কাছে যে টেবিলটা আছে এখানে খেয়াল করো, এই জেড এর যে মানটা, এই মানটার মধ্যে দশমিকের আগে দশমিকের পরে প্রথম ঘরটা তোমরা পাবা এই পাশে, আমি আবার বলতেছি, দশমিকের পরে প্রথম ঘরটা তোমরা পাবা এই পাশে আর সেকেন্ড ঘরটা তোমরা পাবা এই পাশে। আমার কথা কি ধরতে পারছো কিনা দেখো, দশমিকের পরে আমাদের এখানে মানটা হচ্ছে 1.2, দশমিকের পরে প্রথম যে ঘরটা এটাতে তোমরা খুঁজবা আমার টেবিলের এই কলাম বরাবর, আর দশমিকের পরে সেকেন্ড ঘর যদি একটা থাকে সেটারে তোমরা খুঁজবা এখানে, এখানে ধরো 1.20 আমি ধরলাম, এখানেও 0.50 ধরলাম, সেকেন্ড ঘরটারে তোমরা খুঁজবা এই পাশে। দেখো এখানে দেখো সবগুলো দশমিকের পরে প্রথমটা কিন্তু জিরো, কারণ এই জিরোটা তোমরা এখানে খুঁজবা, আর পরেরটা যেটা সেটা এখানে আছে জিরো 0.1, এই জিরো মানে তুমি এখান থেকে যেটা নিয়ে তুমি সেখান থেকে পরেরটা খুঁজে দেখবা। আমি কিছুটা বুঝাতে পারছি কিনা আমি এখানে চেক করব। তাহলে দেখো আমাদের এখানে প্রথম মানটা ছিল প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.20, তাহলে দেখো 1.2 এটা হচ্ছে তোমার 1.20, এই মানটা হচ্ছে 1.20, এটা হচ্ছে তোমার 1.21, এটা হচ্ছে তোমার 1.22, এভাবে চলতে থাকবে। ধরতে পারছো কিনা দেখো তো বাবারা। হ্যালো স্যার আরেকবার একটু, আমি আবার বলি, আমাদের এখানে বের করতে হবে জেড এর মান 1.2 এর চেয়ে ছোট সেই প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। বের করার জন্য আমরা যেটা করব, এখানে দেখো 1.0, 1.01, 1.2, আচ্ছা 1.2 আমাদের বাই করতে হবে 1.20 এর জন্য, 1.20 এর জন্য মানটা হচ্ছে এই এটা দেখছো। আর আমাদের যদি বলতো 1.25 তাহলে মানটা কোনটা হইতো দেখো, 1.20, 1.21, 1.22, 1.23, 24, 25, এটা হচ্ছে তোমার আমাদের এই 1.25 এর জন্য মানটা। বুঝতে পারছো বাবারা? আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে 1.2 এর জন্য, 1.2 মানে 1.20, তাহলে আমাদের মানটা আসতেছে 0.8849, তাহলে আমি এখানে বসায় দিলাম 0.8849 মাইনাস 1 মাইনাস, এখন বের করতে হবে জেড এর মান লেস দেন 0.50, কত আসে বলো তো আমারে, বলো লেস দেন 0.50 কত আসে? 0.6917 সবাই কি বুঝছো বাবারা? মিস্টার সাজ্জাদ তুমি কি বুঝছো? মিস্টার সাজ্জাদ, মিস্টার সাজ্জাদ কি আসো? আচ্ছা মিস্টার ইউনিপ মৃধা তুমি কি বুঝছো? মিস্টার ইউনিপ মৃধা তুমি কি বুঝছো বাবা কেমনে বাইর করছি মানটা? ভেরি গুড,
তাহলে এখন যেটা করবা জাস্ট এই মানটা ক্যালকুলেট করে ফেলবা, করলেই তোমরা তোমাদের আনসার পেয়ে যাবা। কত আসে মানটা দেখো, এটা একদম সোজা কিলো, ব্যাপার কি চিনে না কেন? ও ভুলে গেছিলাম, পরীক্ষার হলে যখন তোমাদের পরীক্ষার সময় এই টেবিলটা তোমাদেরকে সাপ্লাই করা হবে পরীক্ষার হলে। আমি আবার বলতেছি, পরীক্ষার হলে তোমাদেরকে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল সাপ্লাই করা হবে, তোমরা আনসার করার পরে বোধহয় টেবিলটা তোমাদের ব্যাক করতে হবে সম্ভবত, তবে টেবিলটা তোমাদের পরীক্ষা হলে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের এখানে আমি একটা ম্যাথ দিয়ে দিছি তোমাদের প্র্যাকটিস করার জন্য, তোমরা এই ম্যাথটা একটু ট্রাই করো। তোমাদের কিন্তু তাহলে এই ক্লাসে আরেকটা ম্যাথ থাকলো, যে তোমার যে পয়সনের একটা ম্যাথ থাকলো, এটাও কিন্তু তোমরা ট্রাই করবা। হয়ে গেল, পয়সনের একটা ম্যাথ ছিল না, এই ম্যাথটাও কিন্তু তোমরা ট্রাই করবা, আর এই যে লাস্টের যে বোর্ড এটা তোমরা ট্রাই করবা। আচ্ছা তাহলে তোমরা এগুলো ট্রাই করো, কোনো কোনো প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করো। তাহলে আপাতত আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করতে চাইছি, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো বাবারা। আমি স্লাইড এমনি দিয়ে দিব, ক্লাস এই ক্লাস শেষ হলে তোমাদের এই পুরো স্লাইড আমি এখনই তোমাদের সিনিয়রদের পাঠিয়ে দিব। আমি এখন কেন তোমাদের আগে স্লাইড তো সব শেয়ার করা হয়েছে তোমাদের সাথে স্যার, আমি স্যার রেগুলার ছিলাম না স্যার, আমি স্যার আলহামদুলিল্লাহ এটা ভালো কাম করছো। যাক আজকের ক্লাসটা আমি আগে স্লাইড গুলো দেওয়া হয়ে গেছে, এটাও দিয়ে এটাও আমি এখনই ওদেরকে মেইল করে পাঠিয়ে দেবো, তুমি ওদের কাছ থেকে কালেক্ট করে নিও। আচ্ছা তাহলে তোমাদের জন্য যে দুইটা ম্যাথ হোমওয়ার্ক থাকলো, তোমরা আবার একটু ট্রাই করে ফেলো, কোনো প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করো, ঠিক আছে? আর আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ এই সময় তোমাদের কাছে স্যার ক্লাস নেবে, উনি তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদেরকে হয়তো মেইলে জানাই দিবে, তোমরা একটু মেইলে রিপ্লাই দিয়ে রেখো। আর তোমাদের সাথে কাছ স্যারের শেষ হলে আমি আবার তোমাদেরকে পড়ানো শুরু করব। তার মানে আমি আশা করতেছি হয়তো মার্চের কোনো এক সময় তো আবার ব্যাক করব, কারণ কাছ স্যারের কাছে তোমাদের এখন জাস্ট দুইটা চ্যাপ্টার পড়া বাকি, ওই দুইটা চ্যাপ্টার শেষ হতে হতে আমার মানে এদিকে কি অবস্থা জানি না, তারপর আমি তোমাদেরকে আবার পড়ানো শুরু করব। তো তোমরা সবাই ভালো থেকো, আবার কবে দেখা হবে জানি না, আশা করতেছি মার্চে আবার দেখা হবে। তো আনটিল দেন সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড চলতেছে, রেকর্ড অফ করছস? কেমনে অফ করে দেয় না? হ্যাঁ শেষ, তোমাদের সাড়ে আর মার্চ মাসে নেবে।